সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। LB24 টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন আমরা প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। প্রতিটি অনুষ্ঠানের মতো আজও আমরা আমাদের অনুষ্ঠানে সম্মানিত তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আপনাদের সম্মুখে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন ফেসবুকে লাইভে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য পেশ করতে পারবেন। আমরা আশা করি আপনাদের মূল্যবান মতামত এবং গঠনমূলক সমালোচনা আপনারা রাখবেন এবং আমাদের সাথে অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের অনুষ্ঠানে প্রশ্নগুলো যাতে জবাব দেন। আসুন, শুরুতে পরিচিত হয়নি আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে। শুরুতে আছেন অ্যাডভোকেট মজিবুল হক মনি, ভাইস প্রেসিডেন্ট ইউকে জাসদ। মনি ভাই শুধু রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, উনি সাংবাদিকতা, লেখালেখি এবং একটু একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং LB24 টিভির যারা এই মুহূর্তে দর্শক আছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। মনি ভাই, স্পেশালি আপনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি যখন শুরু হয় প্রেক্ষিত বাংলাদেশ, আপনি ছিলেন সর্বপ্রথম অনুষ্ঠানের প্রথম গেস্ট, সেই জন্য আপনি স্পেশালি আমার আজকে আমার যারা আছেন প্যানেলে তাদের পক্ষ থেকেও আপনাকে শুভেচ্ছা এবং LB24 পরিবারের পক্ষ থেকে আপনাকে এক্সট্রা অর্ডিনারি মানে শুভেচ্ছা বলতে পারি, ধন্যবাদ মনি ভাই। তারপরে আছেন ব্যারিস্টার MA আরেফিন আশরাফ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, বাংলাদেশ ন্যাশনালিস্ট লয়ার্স ফোরাম UK। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ অনাম ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি LB24 টিভির সম্মানিত দর্শকবৃন্দদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। আমি LB24 টিভির সম্মানিত কলা কৌশলীদেরকেও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ আরেফিন আশরাফ ভাই। তারপরে আছেন সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যিনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন, ভয়েস ফর বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার ডলার বিশ্বাস। ডলার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এনাম ভাই, শুভ সন্ধ্যা, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আর LB24-এর আজকের যারা আমাদের লাইভ অনুষ্ঠান সরাসরি দেখছেন, শুধু এখানে নয় দেশ বিদেশের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আশা করব যে শেষ পর্যন্ত দর্শক যেন আমাদের সঙ্গে থাকেন, আমাদের আলোচনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আমাদের সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ, ধন্যবাদ ডলার ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আশা করব আপনারা আমাদের অনুষ্ঠানে ডলার ভাইয়ের আহ্বান যেভাবে বলেছেন যে শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আপনাদের মূল্যবান মতামতও রাখতে পারবেন। আমি শুরুতেই মনি ভাই জি, আজকে বাংলাদেশে বলা যায় অত্যন্ত জাঁকজমকভাবে একটি নির্বাচন সম্পন্ন হয়ে গেল, যেটি ছিল জেলা পরিষদ নির্বাচন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেনেছি যে জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অপরদিকে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে জেলা পরিষদ নির্বাচনে, যেটি ছিল জনপ্রতিনিধিদের অংশগ্রহণে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে সেখানেও মারামারি, আহত হওয়ার ঘটনা। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অপার সম্ভাবনাময় রাষ্ট্র আমরা জানি এবং অর্থনৈতিক সহ বিভিন্ন দিক দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে উন্নয়নের অগ্রযাত্রায় বলা হচ্ছে যে দেশটি অনেক অর্থনৈতিক দিক দিয়ে এগিয়েছে, পাশাপাশি শিক্ষা ও সহ সামগ্রিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের অগ্রযাত্রা হচ্ছে। সেই মুহূর্তে যে গণতান্ত্রিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে নির্বাচন হচ্ছে, বিরোধী দল অংশগ্রহণ করছে, বিরোধী দল আবার অংশগ্রহণ করছে না, বিরোধী দল অংশগ্রহণ করছে আবার বয়কট করছে, নির্বাচনের যে আজ থেকে ২০ বছর আগে যে নির্বাচনী একটা পরিবেশ ছিল, নির্বাচনে যে একটা
আমে ছিল, একটা উৎসবের পরিবেশ পরিলক্ষিত হতো। এখন আমরা সেটি আর দেখতে পাই না। এখন আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কোথায় মারামারি হবে, কোথায় সংঘাত সহিংসতা হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সরব, তাদের যে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি দেখা দেয়, সব মিলিয়ে মানে কেমন জানি একটি ভিন্ন ধরনের পরিবেশ, একটি ভয়ানক পরিস্থিতি বলা যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ প্রশ্নই, কারণ আমরা এর হেতু সবাই জানি, এর কারণগুলো আমরা সবাই জানি। এখন আমি একজন ব্যক্তি, রাজনৈতিকভাবে আমার একটা সচেতনতা আছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো যে আপনার কথাতেই বলবো যে দেশ অগ্রযাত্রার পথে আছে। অগ্রযাত্রার পথে যখন থাকে, একটা শরীর যখন হাঁটে, তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তার সাথে যায়, তাই না? তো সেখানে আমি সামগ্রিকভাবে অগ্রযাত্রাটাকে বলবো যে প্রত্যেকটা দিকের অগ্রযাত্রা, শুধু এক দিকের বা এক সাইডে বলা যাবে না। নির্বাচনের যে পরিস্থিতি বা পরিবেশের কথা আপনি বলছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি 20 বছর আগে বলছেন যে খুব ভালো ছিল, আজকে অন্যরকম। আজকের দিনটাকে আমরা একদিনে সৃষ্টি করি নাই, সেটাই 20 বছর আগে থেকেই একটা চলমান পদ্ধতির একটা অংশ বিশেষ। আজকে রাজনীতিকে আমরা কলুষিত করেছি বিভিন্নভাবে, আর সেই রূপটা যে উপশমগুলা আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা কেউই কিন্তু আলোচনার মধ্যে অনেক সময় রোগের রোগটাতে যাই না, উপশমে যাই। মানে সর্দি হয়েছে, স্বাভাবিকভাবে কাশতে হবে, এবং নাক দিয়ে সর্দি ঝরবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসল কারণটা কি সেই সর্দির, সেখানে যাচ্ছি না। এখানে আমরা অনেক সময় আকাটা বাস আগায় দরিয়া টানা, আমাদের সিলেটি ভাষা একটা কথা বলে, এটা হয় না। আমাকে গুড়াতে যেতে হবে, তখনই আমরা সমস্যার সমাধান খুঁজে পাব। একজন বলছেন খুব সুষ্ঠুভাবে সরকার যিনি থাকেন বলেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, বিরোধী দল যে যিনি থাকেন বলেন না এটা সুষ্ঠুভাবে হয় নাই। এটা একটা আমি বলবো আর কি অত্যন্ত নাজুক একটা সংস্কৃতি আমাদের দেশে। আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, আপনি যদিও সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, পাশাপাশি আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি একসময় জাসদের ছাত্ররাজনীতি সহ গণরাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এবং সে সময়টা ছিল বলা যায় আপনাদের জন্য, জাসদের জন্য সোনালী সময়। তখনকার অধ্যায় আর বর্তমান যে গণতান্ত্রিক প্রেক্ষাপট, এই পরিস্থিতি মানে পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যে মানুষের ভোটের অধিকার, স্বাভাবিক রাজনীতি করার অধিকার, মাঠে রাজনীতি বলতেই তো মাঠে থাকবে রাজনৈতিক দলগুলা, মিছিল করবে, মিটিং করবে, এই পরিবেশটার সাথে আগের পরিবেশ আর বর্তমান গণতান্ত্রিক পরিবেশ, যেটাকে বলা হয় যে গণতন্ত্র যদি থাকে, আইনের শাসন সুশাসন যদি থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সমালোচনা করবে, বিরোধিতা করবে, কিন্তু এখন কি সেটা আছে? না, এখানে নাই কেন, সেখানে আমার যেতে হবে। আমি যখন রাজনীতি শুরু করি ক্লাস 9 থেকে, জাসদের জন্মের সময় থেকে, তখন আমাদের মানে সম্পূর্ণ বিরোধী দলের নাম ছিল আওয়ামী লীগ, এবং সে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল সব তখন। তো আমরা একটা জিনিস দেখেছি যে আমরা যদি একেবারে ড্যাট অ্যাগেনস্ট একটা পার্টি, কিন্তু আমরা যখন কোনো, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, 74 সনে যখন বন্যা হয়, আমি ক্লাস 9 পড়ি, তখন আমরা দেখলাম যে অনেক মানুষ গ্রাম অঞ্চল থেকে শহরের দিকে চলে আসছে, আইসা ওরা শেল্টারে থাকা শুরু করছে, কিন্তু তাদের খাবার নেই। আমরা কী করছি, আওয়ামী লীগের যে নেতারা ছিলেন, রিলিফ কমিটির চেয়ারম্যান বা অমুক সমুক,
তাদেরকে গিয়ে বলছি যে আমরা 135 জন ছাত্রছাত্রী আমরা আপনাদের কাছ থেকে ওই গম নিতে চাই, মাটি কাটবো, এবং এই গমগুলা রাত সন্ধ্যার সময় আমরা আপনাদের কাছে নিয়ে আমরা মানে গমগুলোকে আটা বানিয়ে আমরা রুটি ইয়ে করে আমরা ওই মানুষগুলোকে দিব। ওনারা অবাক হয়েছেন, বলছেন যে তোমার জীবনে কোনোদিন মাটি কাটছো, প্রশ্ন করছেন। কিন্তু আমি বলছি এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মানুষ মারা যাচ্ছে না খেয়ে, আমাকে তাদেরকে ইয়ে দিতে হবে। আমাদের রাজনীতিটা ছিল ওই রাজনীতি, অর্থাৎ মানুষের রাজনীতি আমরা করতাম। আমরা সেই গমের জন্য সারা দিন মানে মাটি কাটতে কাটতে হাতের চামড়া ফেলে দিছি, তারপরেও মাটি কাটছি, কাইটা আঠা বানাই রুটি বানাইয়া সন্ধ্যার সময় সব মানুষগুলোকে সারি করে হালুয়া সহ বা যাই যে কোনো কিছু সাথে নিয়ে আমি আমরা ওনাদেরকে দিয়ে দিছি। এইখানে একটা আমি বলবো যে আজকের যে দলগুলোর মধ্যে যে একটা প্রতিহিংসামূলক ভাব, এটা ছিল না, এতটা ছিল না। আমাদের সঙ্গে মানে দ্বন্দ্ব হয়েছে, কার রক্ষী বাহিনীর দ্বন্দ্ব হয়েছে, কিন্তু আওয়ামী লীগ মানে একজন নেতা বা ছাত্রলীগের নেতার সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব আজকে যেভাবে হচ্ছে এইরকম কিছু ছিল না, আমরা পাই নাই। আমরা কিন্তু এইভাবে এই দিকটা বলতে পারবো যে একটা বিরাট ধরনের ব্যবধান আজকে আমরা দেখছি, যে এই মঞ্চে উঠেই একজনের আরেকজনের গালিগালাজ করা বা ইয়ে করা, এগুলো আমাদের ছিল না। আমাদের সুস্থ রাজনীতির পরিচয় মোটেও না, একশোবার না। এবং এই জন্যই বললাম যে সংস্কৃতিটা এতটাই নিচে চলে গেছে, এই সংস্কৃতিকে জিয়ে রেখে আমি যদি বলি আমার অগ্রগতি হচ্ছে বা আমার উন্নতি হচ্ছে, তাহলে সত্যের একটা ইয়ে হয় এখানে। আমি বলবো আর কি যে আমি কখনও আমার অস্তিত্বকে একটা ইয়ের মধ্যে রেখে, বিপর্যয়ের মধ্যে রেখে আমি আমার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারি না। তা হ্যাঁ, এখানে কথা হচ্ছে কি যে এই দায়িত্ববোধটা শুধুই কি এক পক্ষের, মানে সরকার একটা দেশের সরকার, সেই সরকারটা নির্বাচিত হয় বা সেই সরকারকে মানুষ নির্বাচন করে, তখন একটা সরকার গঠন করা হয়। সেইখানে যদি সরকারকে সহযোগিতা না করা হয় তাহলে সরকার একা হয়ে যাবে, আর একা হলেই যা হয় আর কি। এখানে কখনো আমরা ভালো কিছু আশা করতে পারবো না, সরকারের কাছ থেকেও পারবো না, বিরোধী দল থেকেও পারবো না। আমি মনে করি আর কি যে এই সংস্কৃতিকে নিয়ে আমরা কাজ করতে হবে। একটু আগে আমরা অফলাইনে আলাপ করছি আশরাফ ভাইয়ের সঙ্গে যে এই সংস্কৃতির জন্য কি আমরা কিছু করছি, আমরা সমালোচনা করছি, কিন্তু আমরা কি কিছু করছি যারা সচেতন? ধন্যবাদ মনি ভাই। ব্যারিস্টার আশরাফ, আপনি জানেন আজকে নির্বাচন একটি সম্পূর্ণ হয়ে গেছে। আগে যদি আমি কিছু বিষয় অ্যাড্রেস করতে পারি, ইফ ইউ অ্যালাউ মি টু প্রসিড। এই যে নির্বাচনটা হচ্ছে, জেলা পরিষদের নির্বাচনটা হচ্ছে বেসিক ডেমোক্রেসির আদলে, অর্থাৎ পরোক্ষ ভোটের আদলে। যারা নির্বাচিত হয়েছেন উপজেলায় ইউনিয়নে মেম্বার চেয়ারম্যান, যারা নির্বাচিত হয়েছেন তারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের এবং সদস্যদের ভোট দিচ্ছেন। এখন কথা হচ্ছে আসলে এটা আমাদের দেশে একটা আইন আছে, একটা কনস্টিটিউশন আছে, এটা কনস্টিটিউশনের সাথে যায় কি না। আমাদের কনস্টিটিউশন যেটা বলেছে আওয়ামী লীগ, কিন্তু দেখবেন যে হলো আমি বিরোধীদের খাতিরই বলছি না, এটা বাস্তবতা। আওয়ামী লীগ সবসময় স্ববিরোধী কাজ করে। তারা কি করেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট দেয়নি, কেয়ারটেকার গভর্নমেন্ট দেয়নি এই কারণে দেয়নি যে হলো এটা সাংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা জেলা পরিষদ নির্বাচন দিচ্ছে, এটা যে সাংবিধানের সাথে সাংঘর্ষিক, তাদের বানানো সাংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা কিন্তু তারা খেয়াল করতেছেন না। অর্থাৎ তারা নিজেদের সুবিধা মতো করে নিচ্ছেন। আমি আপনাকে রেফার করি, আমি আমি একটু শেষ করি আপনার, আমাদের সংবিধানের আর্টিকেল ইলেভেন প্যারাগ্রাফ টু এবং আর্টিকেল 65 প্যারাগ্রাফ টু বলেছে হলো যে আমাদের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা কিন্তু সবাই প্রত্যক্ষ ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর এই বেসিক ডেমোক্রেসির যে আইডিয়াটা, এটা কার থেকে আসা? এটা হচ্ছে আপনার আমাদের বেসিক ডেমোক্রেসির আইডিয়াটা এসেছে হলো আপনার ইয়ে থেকে, আইয়ুব খান থেকে। সামরিক শাসনের সময় সে বেসিক ডেমোক্রেসির এই আইডিয়াটা নিয়ে এসেছিল। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের সাথে, হ্যাঁ, আর পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে অনেক মিল আছে। এখানে দেখবেন আপনার নির্বাচনকে সবসময়
আওয়ামী লীগের আমলে নির্বাচন, আওয়ামী লীগের ইতিহাস কলুষিত নির্বাচনের ইতিহাস। এটা এক আরবিয়ান ফিলোসফার বলেছিলেন, আমি কোট করছি, কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি। এটার অর্থ হচ্ছে, বঙ্গানুবাদ হচ্ছে, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হচ্ছে। এখন আওয়ামী লীগের যে ক্যারেক্টার, তাদের যে ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারটাই হচ্ছে কলুষিত নির্বাচনের। আপনি দেখেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল আপনি কি আওয়ামী লীগের শাসন ব্যবস্থাটাকে আয়ুবশাহীর শাসন ব্যবস্থার সাথে একীভূত করতে চাচ্ছেন? যে সমান, আমি আমি বলবো যে ইন সাম অ্যাসপেক্ট আপনার ইয়াহিয়া আইয়ুব খানের শাসন আমলের চাইতেও অনেক জঘন্য। আপনি দেখবেন যে ইয়াহিয়ার আন্ডারে 70-এর যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিলেন। আর 73 সনে মরহুম শেখ মুজিবুর রহমানের অধীনে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে খন্দকার মোস্তাক সাহেবকে নির্বাচিত করার জন্য যখন দেখছে যে উনি হেরে যাচ্ছেন ভোটে, ভোট ব্যালট বক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসেছিলেন। স্বাধীন প্রথম, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনই কিন্তু আওয়ামী লীগ কলুষিত করেছিল সেই ঘটনার মধ্যে দিয়ে। তো আওয়ামী লীগের কাছ থেকে আপনার তো আপনার ভালো নির্বাচন আশা করাটাই আমার কাছে মনে হয় এটা অনুচিত হবে। আমাদের আপনারা ভালো নির্বাচন আশা করছেন না আওয়ামী লীগের কাছ থেকে, ওকে, সেটা আপনাদের সাংবিধানিক অধিকার যে আওয়ামী লীগের কাছ থেকে আপনারা নির্বাচন আশা করেন না, করতেই পারেন, একজন আপনার বিশ্বাসের অনুভূতি। যেটা প্রশ্ন হচ্ছে, যেখানে আপনারা যাদের বিশ্বাস করছেন না, যাদেরকে আপনারা গণতান্ত্রিক সরকার মানছেন না, যাদেরকে আপনারা নির্বাচিত সরকার মানছেন না, যাদেরকে যে সরকারের প্রধানমন্ত্রীকে আপনারা অবৈধ প্রধানমন্ত্রী বলছেন, তাদের অধীনে আপনারা উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ক্ষেত্রবিশেষ পৌরসভা, অন্যান্য নির্বাচনগুলোতে আপনারা সরাসরি অংশগ্রহণ করছেন, কখনও বয়কট করছেন, কখনও বিজয়ী হচ্ছেন, আবার বিজয়ী না হলে আপনারা বলছেন যে না, এই নির্বাচন নিরপেক্ষ হয় নাই। নির্বাচন যে নিরপেক্ষ হয়নি, এটা আমার কাছে মনে হয় আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে বলার অপেক্ষা রাখেন। নির্বাচনে আপনাদের প্রার্থী কিন্তু 90,000 ভোট পেয়েছেন, হেরেছেন, বাট 90,000 ভোট এই মুহূর্তে যখন আপনারা বলছেন ডেমোক্রেসি। আমি আমি এই ইস্যুটাতে আসছি। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রথম যে কোশ্চেনটা হচ্ছে যে হলো আমরা একবার ইলেকশন বয়কট করছি, একবার ইলেকশনে অংশগ্রহণ করছি। আসলে এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি অনেকদিন থেকে এই পজিশনটা, আমাদের এই পজিশনটা ক্ল্যারিফাই করার জন্য খুব আমি এই ইস্যুটার দিকে যাচ্ছিলাম, আপনি খুবই সময় উপযোগী কোশ্চেনটা করেছেন। আসলে আমরা ইলেকশনে যাচ্ছি এবং বয়কট করছি কেন? 2014-এর 5ই জানুয়ারি যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনে কেন আমরা অংশগ্রহণ করিনি, এটা নিয়ে বিভিন্ন আপনার আওয়ামী লীগের প্রথম কথাই হচ্ছে আপনারা ইলেকশনে আসলেই তো দেখবেন ইলেকশন সুষ্ঠু হচ্ছে কি না, অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কি না, আপনারা আসলেই তো দেখবেন। আপনারা ইলেকশনে আসেন না, দূরে দূরে থেকে বলেন। ইন্টারন্যাশনাল কমিউনিটিও আপনার বলছে যে হলো আপনি ইলেকশনে গেলে সেই বুঝবেন যে হলো ইলেকশন অবাধ নিরপেক্ষ হয় কি না। এতে করে আমাদেরকে মাঝে মধ্যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া লাগে, এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখানোর জন্য, এবং আমাদের দেশের সাধারণ জনগণ এবং আপনার মতো যারা খুব মেধাবী বুদ্ধিজীবী তাদেরকেও আমরা দেখানোর জন্য। দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আমি অবশ্য বহুন ইন নোয়াখালী, আমার আমার নির্বাচনী এলাকায়, আমার ইউনিয়নের কথা বলি, নির্বাচনী এলাকা বাদ দিয়ে ইউনিয়নের কথা বলি, আরও 10 বছর আগে ছিল ভোটার সংখ্যা ছিল প্রায় 32,000, এখন সেটা বোধহয় 40,000 গিয়ে পৌঁছাইছে। কখনোই আমার জীবদ্দশায় কখনোই দেখিনি যে আওয়ামী লীগ এই 30,000 ভোটের মধ্যে 7,000 ক্রস করেছে। ওই এলাকাতেই, আমার এলাকাতেই বিএনপির একজন চেয়ারম্যান নেই, একজন মেম্বার নেই, পুরো নোয়াখালীতে, বেগমগঞ্জে চাটখিলে, পুরো নোয়াখালীতে কদাচিৎ হয়তো 2-1 জন আসলেও থাকলেও থাকতে পারে, পুরো আওয়ামী লীগের লোকজন আপনার হচ্ছে মেম্বার, চেয়ারম্যান। তো এতে হচ্ছে কি, ইলেকশন যদি সুস্থ হয় প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে যে উপজেলা পরিষদ, জেলা পরিষদের যারা নির্বাচিত, নির্বাচনে ভোট দিচ্ছেন, তারা কিন্তু সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি না, তাহলে তারা তো জনগণের উইশকে রিফ্লেক্ট করতে পারবে না, তারা তো জোর জুলুমের নির্বাচিত জনপ্রতিনিধি, তারা তো এই হলো রকিবউদ্দিনের সাজানো মঞ্চের কুশীলব,
তাহলে তাদের কাছ থেকে, তারা তো নিজেরাই যদি বৈধভাবে নির্বাচিত না হয় দেখেন, তাহলে কিভাবে তারা আপনার বৈধভাবে আরো একজন? ডলার বিশ্বাস, আপনি মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, পাশাপাশি একজন সাবেক ছাত্র নেতাও। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ছাত্র রাজনীতির অবস্থা এবং এই যে নির্বাচনগুলোকে দেখছেন আপনি, আপনি কিভাবে মূল্যায়ন করছেন পরিস্থিতিটাকে? থ্যাংক ইউ এনাম ভাই। সর্বপ্রথম আমি রিসেন্টলি যে নির্বাচনগুলো হয়েছে আমাদের নারায়ণগঞ্জে যে নির্বাচনে, আমি যে নির্বাচনগুলোর কথা ভাইরা বলেছেন আমি অত বিশ্লেষণ করব না। আমি দু একটা বিষয় এই আজকের নির্বাচন এবং নারায়ণগঞ্জের যে নির্বাচন হয়েছে আমি তাদের দু একজনের কথা একটু আলোচনা করব। দেখেন, আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন ভোটার হয়েছি, তখন নির্বাচন যখন আসতো তখন দুই সপ্তাহ আগের থেকে ঈদ যেরকম হয় আমাদের, ঠিক সেরকম একটা রব আনন্দ পড়ে যেত যে নির্বাচন আসছে, সবার বন্ধ থাকবে, স্কুল বন্ধ থাকবে, সমগ্র এলাকাতে এরকম একটা রব পড়ে যেত যে নির্বাচন আসছে। মানুষের মনে ছিল না তখন ভয়, মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারতো। এবং আমি দেখছি যে এলাকাতে এলাকাতে এক সপ্তাহ আগের থেকে যে মানে অমুক দল ভোট চেতে আসতেছে, অমুক দল কোলাকুলি হচ্ছে, হ্যাঁ ভাই কেমন আছেন, এই যে একটা প্রীতি, এই যে একটা ভালোবাসা, সেটা কিন্তু এখন দেখি না। আমি আপনার প্রশ্নে আসছি, লাস্ট যে নির্বাচন আমরা দেখেছি নারায়ণগঞ্জে, ঠিক আছে, আপনি জানেন কি না, ভোট দেওয়ার জন্য কিন্তু ভূত ঘর বানানো হয়, এনাম ভাই আপনি হয়তো জেনে থাকবেন। কেন কেন বানানো হয়? গোপনে ভোট দেওয়ার জন্য, ঠিক কি না? এখন আমি দেখেছি নারায়ণগঞ্জের যে প্রভাবশালী একজন এমপি শামীম ওসমান সাহেব, তিনি ওই ভোট ঘরে না যে, ভূত ঘরে না যে, উনি হোয়াট এভার যেখানে ভোট দিয়েছে আমি বলতেছি না, উনি কিন্তু এভাবে দেখাইছে যে আমি কোথায় ভোট দিচ্ছি, আমি কোন দলকে ভোট দিচ্ছি। তো এখন এটা হচ্ছে যে উনি যে রুলটাকে ভায়োলেট করেছে বা ব্রেক করেছে, সেটা হচ্ছে যে আপনার 2 মাস থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার যে অপরাধ উনি কিন্তু করেছেন। আমরা কিন্তু মিডিয়াতে বা এই সরকারের যে আওয়ামী লীগ সরকারের যে বর্তমান মিডিয়াগুলো আছে বা পত্রপত্রিকা আছে বা ওইখানের যে যে কেন্দ্রে উনি ভোট দিয়েছেন সেই কেন্দ্রের কোনো রিজাইটিং অফিসার বা কোনো স্থানীয় কোনো প্রশাসন থেকে আমরা এই পর্যন্ত কোনো তার বিরুদ্ধে যে অ্যাকশান বা তার বিরুদ্ধে যে কোনো কথা আমরা কিন্তু পাইনি। আচ্ছা, এরপর আরেকটা বলি, আপনি তো বলেছেন যে প্রভাবশালী এমপি এবং নারায়ণগঞ্জের উনি একজন প্রভাবশালী ব্যক্তি, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে তো এখানে রিয়াকশন হতে পারে মানে ইমিডিয়েটলি। আমি কেন এটা আমি তো সারমর্মে যাইনি, আপনি যে বলছেন আমি সারমর্মে জানি, আমি আসছি সে জায়গায়। সেটা হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে আজকে বা বাংলাদেশে গতকালকে যে নির্বাচন হয়েছে স্থানীয় পর্যায়ে নির্বাচন, সেটা হচ্ছে আমার জাস্ট পরের জেলা বা পরের যে একটু আমি আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমাদের অসংখ্য দর্শক আমাদের সাথে আছেন এই মুহূর্তে, যারা আমাদের পেজে লাইক দিচ্ছেন এবং তাদের মূল্যবান মতামত দিচ্ছেন। নুরুল হক, অ্যাডভোকেট আহমেদ নুরুদ্দিন ভাই, এনামুল হক চৌধুরী, কামালুদ্দিন ভাই, শাইস্তা মিয়া, মোহাম্মদ এজে লিমন, আজাদ রহমান, আতাউল্লাহ ফারুক ভাই, মহি খুকন, ফয়সাল জামিল, খানিজ ফাতেমা, আবদুল্লাহ হিল, মোমিন আজমি, শেখ মহিতুর রহমান বাবলু, অলিউর রহমান, হাসনাত চৌধুরী, লুৎফুর রহমান, লিঙ্কন ভাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য বা আপনাদের মতামত পেশ করার জন্য। শাস্তা ভাই বলেছেন এদেশে নতুন আইন হচ্ছে বাংলাদেশি পপুলেট এরিয়ার জন্য আগামী নির্বাচনে আইডি দেখিয়ে দিতে হবে। মহিকুখন ভাই, থ্যাংক ইউ ফর থ্রু। ফয়সাল জামিল ভাই বলেছেন ওয়েল সেড ডলার ভাই, ওকে। লুৎফুর রহমান লিঙ্কন বলেছেন গ্রেট পয়েন্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের সাথে আছেন মজিবুল হক, মনি ভাই, ব্যারিস্টার আরেফিন, আশরাফ এবং ডলার বিশ্বাস। আমি শেষ করিনি, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ বলেন, আমি সবার দর্শককে একটু দিয়ে করলাম তারা আমাদের সাথে আসেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে স্থানীয় যে নির্বাচন গতকালকে বাংলাদেশ হয়ে গেল, সেখানে জাস্ট আমি যে জেলা বা আমার যে তারপরের জাস্ট নেক্সট ওয়ান সেটা হচ্ছে যে কালিয়া,
কালিয়া নির্বাচনী এলাকা, ওইখানের যে এমপি, এই স্থানীয় নির্বাচনে কিন্তু ইসির থেকে নির্দেশ ছিল যে যত এমপি আছে তারা স্থান মানে ওই ওই সংসদ ছেড়ে দেওয়া, মানে এলাকা ছেড়ে দেওয়া, ওই আর তাদের ওই ওই আসন ছেড়ে চলে যাওয়া, যে এখানে কনস্টিটিউয়েন্সি ছেড়ে দেওয়া, হ্যাঁ ছেড়ে দিয়ে তারা কেন যে তারা যাতে ওই নির্বাচনী এলাকায় কোনো রকম প্রভাব বিস্তার বা কাউকে ভোটের যে তৎপরতা কাউকে ইনভাইট করা এই ধরনের করতে না পারে। কিন্তু আমি আজকে যুগান্তরে দেখলাম যে ইসির নির্দেশ অমান্য করে ওইখানের যে সাংসদ তিনি ওইখানে প্রতিপত্তি স্থাপন করে তার নিজের যে চয়েস করা যে নেত্রী প্রার্থী তাকে ভোট দিয়ে উইন করছে। তো এখন আসেন কেন এইটা, এখন আসেন যে কেন এইটা, এই যে যে অমান্য করলো না একজন সাংসদ সদস্য। আমি দুইজন সাংসদ সদস্যকে উদাহরণ দিছি, ঠিক আছে, এরা হচ্ছে এই যে যে বর্তমান আমাদের গণতন্ত্র, এই যে যে মানে তারা কিন্তু ওই ওই সরকারেরই সাংসদ সদস্য, ওই ওই আপনার এখন যে শেখ হাসিনা আছে বা আওয়ামী লীগ সরকার আছে তার অধীনেই তারা সংসদে বসেন কথা বলেন, তারাই অমান্য করতেছে এটা বিকজ অফ এই যে যে রুল অ্যান্ড রেগুলেশন, এই যে যে ইলিগাল সরকার বা অনির্বাচিত সরকার, এটাই তার উদাহরণ। এখন আসেন ভোট কারচুপির কথা বা আপনি যে কথাটা বলছেন যে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি না বা বিএনপি যাচ্ছে চলে আসছে, কথা হচ্ছে যে এনাম ভাই ভোট চুরি আগে দেখতাম যে বাক্স সহ নিয়ে চলে যাচ্ছে, আর এখন কিন্তু কৌশল চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ বা বিএনপির সবগুলো কেন্দ্রে কিন্তু ভোট কারচুপি হয় না, একটা কেন্দ্রে যদি 35 থেকে 40টা কেন্দ্র থাকে সেখানে আওয়ামী লীগ বা বিএনপির 10টা কেন্দ্রে তাদেরকে কনটেস্ট হয়, কোনো সেখানে মিনিমাম 40 থেকে 50 ভোটের কনটেস্ট হয়। দ্যাট মিন্স কোনো জায়গায় আওয়ামী লীগ যেখানে, আপনি কি বর্তমান এই নির্বাচনটাকে আজকে যে নির্বাচনটি হলো এটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে মনে করেন? আমি সেখানেই আসছি, আমি আসছি সেখানে যে বলছি যে 40,000 ভোটের যে ডিফারেন্স থাকে 10টা জায়গায়, সব জায়গায় কিন্তু এই কনটেস্টটা থাকে না, এই কনটেস্টটা সব জায়গায় থাকে না। এখন যেখানে ঘাঁটি আছে বিএনপির বা জামাতের বা আওয়ামী লীগের দুজনের কিন্তু এক একটা জায়গায় কিন্তু ঘাঁটি থাকে, এখন কি করছে? এটা তো শুধু জনপ্রতিনিধিদের প্রতিনিধিদের নির্বাচন আজকে যেটি হলো, না 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 এখানে সব জায়গাতে, এখানে সব জায়গাতে আপনি কি বলবেন যেখানে মানুষ ঘরে ঘুমাইতে পারে না এখন ভোট দিতে যাবে কি করে? আপনি যে ভোটের কথা বলছেন মানুষ তো ঘুমাইতে পারে না, সব কিছুর পরে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। হ্যাঁ সেখানেই আসছি ভাই, এখন যেখানে এই যে যে বিএনপির যে 40,000 ভোটে নির্বাচিত হবে ওই এলাকায়, ওই এলাকায় যায় বিএনপির বা আমাদের জামাত ইসলামী যারা আছেন তারা ঘুমাইতে পারে না, ভোট দেবে কি? পুলিশ যদি যায় আগের দিন রাত্রে ঘোরাঘুরি করে ভোট দেবে কে ভাই? ওইখানে কি আর ভোট হবে? ধানের শীষে ভোট হবে জামাতে? তো এই হচ্ছে কৌশল। তো আপনি এভাবে যদি নির্বাচন সারা বাংলাদেশে দেন, এভাবে যদি নির্বাচন সারা বাংলাদেশে দেন কয়েকবার দেন, কয়েকবারে আওয়ামী লীগ সরকার হবে এটার এর কোনো ইয়ে নেই। তো এখন বলতেছি আপনি প্ল্যান ফিল্ড তৈরি করেন নির্বাচনের জন্য, প্ল্যান ফিল্ড তৈরি করেন একজন বিতর্কিত লোক যারা আছে তাদেরকে বাদ দিয়ে, যারা ভালো মপের মানুষ যারা বিতর্কিত নয় তাদেরকে আনেন, ইসি সার্চ কমিটি গঠন করেন, এভাবে হলে কেউই বয়কট করবে না, নির্বাচন ভালো হবে, ভোটও ভালো হবে, তখন যদি আপনি হেরে যান মনি ভাই কিছু বলতে চাচ্ছেন তখন ইয়ে হবে। থ্যাংক ইউ মনি ভাই, আমাদের একটু বিরতিতে যেতে হবে, বিরতির পূর্বে সংক্ষেপে আপনাকে কিছু বলবো। ওকে ঠিক আছে ঠিক আছে। ডলার ভাই যে বললেন যে প্লেইং ফিল্ডের দরকার, সার্চ কমিটির দরকার, হ্যাঁ আমি উত্তর দেব ওগুলা। ওকে আমি বলবো আশরাফ ভাই, আমাদের একটু ছোট্ট বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান LB24 টিভির নিয়মিত আয়োজন, যেটি প্রতি সপ্তাহের মতো আজও আমরা আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনারা যারা আমাদের সাথে আছেন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য আমাদের ফেসবুক পেজে রাখতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের মতামত এবং মন্তব্যের উত্তর জানাতে। ধন্যবাদ সবাই। আইনি সমস্যায় ভুগছেন? কারণ আইন আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, বুঝার কথাও না, কিন্তু আমি তো বুঝি। আমি ব্যারিস্টার আহমেদ মালিক, আইন বুঝাই আমার কাজ। ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল, খুবই কমিটেড। ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স, অফারিং সার্ভিসেস টু বিজনেসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস, প্রপার্টি, ইমিগ্রেশন, ফ্যামিলি, যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত।
স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা। আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 02085916043। Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. Imon! What are you doing here? Imonde dekhta paisi. It's best you just stay away from us. Imonde ekbar ta dekhte dao. Ekbar. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to alleviate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse, 119 New Road, London E1. অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি টানে মিশে আছে সাসকো ফুডস।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই উপভোগ করছেন, করার জন্য অপেক্ষা ছিলেন আমাদের অনুষ্ঠানটি। প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে প্রতিটি অনুষ্ঠানের মতো আজ আমরা আমাদের তিনজন অতিথি আছেন, মজিবুল হক মনি ভাই, ব্যারিস্টার আশরাফ এবং ডলার বিশ্বাস। কথা বলছিলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের অসংখ্য বন্ধু আছেন যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছিলেন এবং আমাদের আপনাদের মূল্যবান মতামত দিচ্ছেন। এবং যারা এখনও আসেন লাইভে আমাদের সাথে যোগদান করেন নাই, তারা আসতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য পেশ করতে পারবেন। হানিফ মানিক ভাই, থ্যাংক ইউ ফর অল বলেছেন আমাদের সবাইকে, ধন্যবাদ হানিফ ভাই আপনাকেও। ফয়েজুল্লাহ ভাই বলেছেন, একটা অবৈধ সরকারের কাছে বৈধ নির্বাচন কিভাবে আশা করা যায়। তারপরে আছেন আমাদের সাথে, জয়েন করেছেন ফারজানা আক্তার, এম ইশতিয়াক হুসাইন রাসেল, নাইস ডলার ভাই বলেছেন, জাহাঙ্গীর আলম ভাই বলেছেন, ডলার ভাই আপনার বয়স কত, হানা বুট, বুটের পরে না আগে, কোন বুটের কথা আপনাকে বলবো, জিয়ানা, কারফিউ, এরশাদের মিলিটারি, খালেদার ক্যান্টনমেন্ট দ্বারা নির্বাচন। এস টি সায়াদাত ভাই বলেছেন, আমরা গর্বিত এম এ আরেফিন আশরাফ ভাইকে নিয়ে। মেহেদি মাসুদ পারভেজ ভাই আমাদেরকে ভালো আছেন কিনা জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সাথে যোগদান করেছেন। আমরা আশা করব আপনাদের মূল্যবান মতামত রাখবেন এলবি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশে। মনি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনারা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গিবাদের একটি উত্থান ছিল বলে ছিল না ছিল, যেটি আমরা দেখেছি যে চারদলীয় জোট সরকার ক্ষমতায় ছিল যখন জামায়াতুল মুজাহিদিন জেএমবি, যেটা জেএমবির একটি উত্থান, এবং পরবর্তীতে দেখা গেছে জেএমবির শীর্ষ নেতারা জেএমবি এবং বাংলা ভাই তারা গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা একের পর এক দেখতে পাচ্ছি, প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই, এটি একটি অপপ্রচার, বিরোধী দলের একটি সাজানো নাটক বিভিন্নভাবে বলা হয়েছে। আবার সরকারের পক্ষ থেকে তখনই বলা হয়েছে যে জঙ্গিবাদ আছে, সরকারের এক মন্ত্রী বলেছেন একটা, আরেক মন্ত্রী আরেকটা, সরাসরি সংবাদ সম্মেলন করেও বলা হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। পরবর্তীতে আমরা দেখলাম বড় ধরনের হামলা হলো, রক্তপাত হলো, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি একের পর এক। তা আমাদের কাছে বিভিন্ন সময়ে প্রশ্ন আসছে সাংবাদিকদের কাছে যে এটি সরকারের একটি সাজানো নাটক, এবং বিভিন্ন সময়ে মানুষের মন, মানুষের চিন্তা চেতনা বা মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি হচ্ছে, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং একটি পরিস্থিতিকে মোকাবিলার জন্য অন্য একটি নাটক সাজানো হচ্ছে। এটি আসলে কি যে জঙ্গিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি, গ্রেপ্তার করার সাথে সাথেই ক্রস ফায়ারে মেরে ফেলা হচ্ছে, বা যেখানে বিভিন্ন সময় গুলিবিদ্ধ করে মেরে ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আত্মঘাতী হামলা করার পরিকল্পনা ছিল এমন বলা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি আপনার প্রশ্নের উত্তর সব শেষে দিব, তার আগে আমি দুইজন মাননীয় গেস্ট কথা বলেছেন, সবচেয়ে ভালো হইতো যদি আওয়ামী লীগের কোনো এখানে প্রতিনিধি থাকতো তাহলে ভালো হতো, কারণ যে দল থাকে না উপস্থিত সেই দল সম্পর্কে উচ্চ মার্গের কিছু কথাবার্তা বলাটা কিন্তু শুভ নয়, তারপরেও এসে যায় কারণ তারা এখন সরকার মধ্যে আছেন। মানে ভাই আমি আওয়ামী লীগ একটু ইন্টারফেয়ার করি, বলেন, আমি চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের, না আমি আপনাকে আপনাকে যে জিনিসটা আমি যে মেসেজটা মানে কথা বলতে চাচ্ছি যে আপনারা এখন পার্ট অফ গভর্নমেন্ট, হ্যাঁ আমি সরকারের যে না বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ, আমি কিন্তু এই জন্যই বলছি যদি চোদ্দ দল বলা হইতো তাহলে আমাকে সেখানে জড়ানো হতো, কিন্তু সেখানে আওয়ামী লীগ বলা হচ্ছে, ওনাদের সেই ধারণাটাই নাই যে এই সরকার চোদ্দ দলের সরকার, এই ধারণাটার কথা বলছিল না, সরাসরি বলছেন আওয়ামী লীগকে দিয়ে, এই জন্য আমি বলছি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব তো এখানে থাকা উচিত ছিল। যাই হোক, তারপরেও বলবো আর কি যে আমি একটা একটা করে যাচ্ছি, আমার আশরাফ ভাই, আশরাফ ভাই আপনারা
এটি হলো 14 দলের সরকার, কিন্তু আপনারা সব মানে বুঝা, আমি এক মিনিটে মনি ভাই, আমি এক মিনিটে এটাকে খণ্ডন করছি। দেখেন, আওয়ামী লীগের সরকার আমরা বলি না, আওয়ামী লীগের নেতৃত্বে অবৈধ সরকার, এটা বলি আমি। আমি আমি সবসময় এটা বলি ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের নেতৃত্বে আমি কিন্তু এখনো ক্লারিফিকেশনের সুযোগ পাইনি, আপনি আমাকে 30 সেকেন্ড সময় দেন। দেখেন, আওয়ামী লীগের সাথে কে আছে কে না আছে এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর আপনারা শুধু জাতীয় পার্টির দিকে দেখান, বিরোধী দল তারা তাদেরকে মানে আমরা কি ভাবে কি বললাম আরো সরকারের অংশ না। এক মিনিট রাখুন চৌধুরী সাহেব, এক মিনিট আমাকে এই কথাটা একটু আমাকে এক মিনিট দেবেন। শুনুন, কথা হচ্ছে যে একটু দা, ওনারা যখন কথা বলবেন আমি ঠিক এইভাবে ইন্টারফেয়ার করব না। না, আমি তার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি, আমি বলছি তার কাছ থেকে সময় না। হ্যাঁ, আমার টার্মে আপনি কথা বলবেন না, যদি বলেন আপনি একটা কথা বলতে পারবেন না এখানে। আমি আপনাকে ইন্টারফেয়ার করব না, আপনাকে বলি যদি শুরু করেন আপনি আমি বারবার আপনাকে আমি ইন্টারাপ্ট করব। অনেক বলেছেন, আপনিও বলেছেন, অধিকারটা আপনারা বুঝেন না এবং প্র্যাকটিস করেন না, এটাই আপনাদের এখন প্রমাণ পাওয়া গেল। মনি ভাই আচ্ছা, আমি আসছি ডলার ভাই, আমি এখনই বলি। প্রথমত যাচ্ছি আমার আশরাফ ভাইয়ের কাছে, উনি বলছেন ভোটিং এনভায়রনমেন্ট, এগুলো হলো চর্বিত চর্বণ, একটা জিনিসকে বারবার চাবাইতে যাচ্ছে, এটার কোনো দুই পয়সার মূল্য আছে কিনা আমার জানা নেই। কারণ উনি কখন ভোটার হয়েছেন আমি আমার জানা নাই, আজকে থেকে 20 বছর আগেই বলেন আর 15 বছর আগেই বলেন, মাগুরার ইলেকশনের কথাই বলেন, বেগম খালেদা জিয়ার আন্ডারে, সেগুলো আমরা দেখেছি। এনভায়রনমেন্টের কথা ওনাদের মুখে শোভা পায় না ইলেকশনের। ইল্লিগাল গভর্নমেন্ট উনি বলছেন না। আমি একটু আগে যাই আশরাফ ভাইয়ের প্রশ্নে, যে উনি কিন্তু অনেক লম্বা করে বলার পরেও কেন ওনারা 5ই জানুয়ারিতে ইলেকশন করতে যান নাই সেই কারণটা আর বলতে পারেন নাই, বলেন নাই, কারণ এটা কোনো নেতারাই বলে না, না বললেই ক্লিয়ারলি কিছু কারণ না বললেই বলে এই নির্বাচন কমিশনার এই ওইটা ওই ওইটা নানান তাল বাহানা দেখায় দেখায় তো ওনারা ইয়ে করে। যাই হোক, আমি এটা আমাদের ক্লিয়ার হই নাই, উনি ক্লিয়ার করেন না এবং করতেও পারবেন না। এখন ভোটিং এনভায়রনমেন্টের কথা বলছি, ডলার সাহেব বলছেন, ডলার সাহেব বলছেন ওনার বক্তব্যের মধ্যে দুইটা আইনের পয়েন্ট তুলেছেন, একটা শামীম উসমানের কথা বলছেন আর একটা বলছেন এমপি সংসদ সদস্য তার এলাকায় থাকতে পারবে না নির্বাচনের সময়, কেন সে প্রভাব বিস্তার করে। সুন্দর প্রশ্ন, আমি ওনাকে সমর্থন করি এটা। কিন্তু সবচেয়ে অসুবিধাটা কী হয়েছে, উনি একটু আগে জিজ্ঞেস করছিলাম ওনার নাকি আইনের একটা ব্যাকগ্রাউন্ডও আছে, তা আপনি এত বড় এই দুইটা আইনের জিনিস দেখাচ্ছেন আবার বলছেন ইল্লিগাল গভর্নমেন্ট। একটা দেশের সরকারকে ইল্লিগাল বলার আগে আপনাকে চিন্তা করতে হবে 10 বার, কোনটা জানেন? আপনি গভর্নমেন্টটাকে যদি ইল্লিগাল বলেন সংসদকে ইল্লিগাল বলতে হবে, কারণ সংসদের দ্বারা অনুমোদনপ্রাপ্ত গভর্নমেন্ট, এরপরে হাইকোর্টে সুপ্রিম কোর্টকে আপনাকে বলতে হবে ইল্লিগাল। আপনি যদি এই দেশের মানুষ হয়ে থাকেন আপনার এই গভর্নমেন্টকে ইল্লিগাল বলার জন্য কী শাস্তি হইতে পারে সেটা একটু বলেন তো। আপনি তো শামীম উসমানের কথা বলছেন আর সংসদ সদস্যের কথা বলছেন, আপনার কী শাস্তি হইতে পারে একটা নির্বাচিত সরকারকে, একটা সংসদের অনুমোদিত সরকারকে ইল্লিগাল বললে আপনার কী শাস্তি হইতে পারে সেটা আগে খুঁজেন বের করে। আচ্ছা, এরপরে আসছে আওয়ামী লীগের আমলে কোনো ইয়ে হবে না, নির্বাচন হবে না। আপনারা বলি শুনেন, ইল্লিগাল বলছেন সরকারকে বারবার, কুটিবার বলতেছেন আপনারা, ঠিকই আছে। 1977 সনের 17ই মার্চ তখনকার সেমি আর্মি গভর্নমেন্ট, যার প্রধান ছিল জিয়াউর রহমান, বাংলাদেশের সর্বপ্রথম অবৈধ প্রেসিডেন্টের নাম হলো জিয়াউর রহমান, কারণ হানা নামে একটা অবৈধ নির্বাচন দিয়ে মানুষের কাছ থেকে হান না বুট একটা দিয়ে, যেটার কোনো ধরনের অনুমোদন ছিল না, সেই হানা বুটটা দিয়ে যে জায়গায় 95% ভোট নাতে গেছে সেখানে হার ভাগসে ভাড়ানো হয়েছে প্রশাসনকে দিয়ে, এবং একটা ইলেকশনেই
অবৈধ ইলেকশন ছিল সেটা 77 সনের সেই হানাভুট এবং সেই অবৈধ ভোটের মাধ্যমে একটা অবৈধ সরকার গঠন করেছিলেন আমাদের জিয়া রহমান সাহেব এবং ওনার একটা অবৈধ দলের নাম হইল গিয়ে জাতীয় সমাজ জাতীয় বা জাতীয়তাবাদী দল সেই অবৈধ দলটা যখন অন্যদেরকে অবৈধ বলে আমাদের বা যারা সাধারণ মানুষ এদের কিচ্ছু আসে যায় না কারণ এরা গুড়াটাই অবৈধ তার জন্মটাই অবৈধ এই জন্যই বারবার মুখ ফুটিয়ে ফুটিয়ে শুধু অবৈধ কথাটাকে বলতে পারে এই জন্য বললাম আর কি যে এইসবগুলো হল কাদা ছোড়াছুড়ি না শুধু এই এইসব কথাগুলো অত্যন্ত গর্হিত কথাবার্তা এবং এইগুলা চর্বিত চর্বণ মানুষ আর কানে নিচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে গিয়া মিস্টার রূপ ডলার সাহেব আপনি পরিচয় দিচ্ছেন মানবাধিকার কর্মী এরকম একজন কর্মী অভিমত অনুষ্ঠানে যেতেন আমাদের সঙ্গে বসতেন গিয়ে কিন্তু দেখা যায় উনি সেই মানবাধিকার কর্মী যে সেই মানবাধিকার কর্মী উনি ওনার ছদ্ম নামে আসছেন অথচ দলটা কি জানেন 71 সনে মানবাধিকার যারা লঙ্ঘন করেছিল সেই জামাতি সেই রাজাকারদের প্রতিনিধিত্ব করার জন্য উনি আসছেন এখন কথা হচ্ছে গিয়ে যে আপনারা কেন এই ছদ্মবেশে আসেন আপনারা প্রকাশ করেন যে আমি জামাতি ইসলাম থেকে এসেছি কে কে কী করবে আপনাকে আপনি এখন পর্যন্ত বৈধ দল বাংলাদেশের জামাতি ইসলাম আপনি নিজেকে পরিচয় দেন যে আমি জামাতি ইসলাম থেকে শিবির থেকে এসেছি কেন আপনারা আত্মগোপন করেন এই বিভিন্ন পরিচয়ে আসেন কিসের আপনারা মানবাধিকার করছেন যারা লক্ষ লক্ষ মানুষ মারার অপরাধে অপরাধী সেই সব মানুষদের প্রতিনিধিত্ব করছেন আবার আসছেন আপনারা এখানে মানবাধিকার দেখানোর জন্য এগুলো কি এগুলো ছাড়েন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের বইয়ের মধ্যে ইকুইটি অ্যান্ড ট্রাস্ট বইয়ের মধ্যে আমি পড়েছিলাম যে ইকুইটি মাস্ট বি ক্লিন হ্যান্ডেড আপনি যদি আরেকজনের কাছ থেকে ন্যায় বিচার পেতে চান আপনার হাতটা পরিষ্কার করুন নিজের হাত অপরিষ্কার রেখে অন্যের দিকে আঙ্গুল তুলবেন না ধন্যবাদ আমি মিস্টার আরেফিন ভাই আপনার কিছু ভাই অনেক ভাই আমাদের সাথে আপনি কোশ্চেন করার আগে বোধহয় আমি বোধহয় আমি আসতেছি আপনার কোয়েকশনে তার আগে আমি আমাদের অসংখ্য দর্শক প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন জাহাঙ্গীর আলম ভাই বলেছেন আপনাদের লজ্জা পাওয়া উচিত বিএনপি চেয়েছিল মানুষ পুড়িয়ে নির্বাচন বাতিল করবে কিন্তু পারেনি শেখ হাসিনাটা হতে দেননি দে নাই মনি ভাই এত গরম হলে কি চলবে হাসনা চৌধুরী ভাই বলেছেন গরম না ভাই গরম না আমরা গরম হওয়ার কথা বলছি না যেগুলা আলী আহমদ ভাই বলেছেন আওয়ামী লীগ বিএনপি আর বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করবে এটাই বাংলাদেশের রাজনীতিবিদদের স্বভাব তালগাছ আমার তারপরে মোহাম্মদ মহিবুল্লাহ বলেছেন আওয়ামী লীগ অবশ্যই অবৈধ যারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় জোর করে টিকে আছে জাহাঙ্গীর আলম বলেছেন গ্রেট মনি চাচা ধন্যবাদ আপনারা যেসব দর্শক আমাদের সাথে আছেন আপনাদের মূল্যবান মতামত পেশ করছেন আপনারা আপনাদের মতামত এবং মন্তব্য রাখুন আমরা চেষ্টা করব আরেকজন বলছেন এনাম ভাই নেক্সট টাইম মনি ভাইয়ের মতো লোক আনলে আগে বলবেন উনি কোন জাসদ ইনু নাকি রব মনি খুবই খারাপ লোক এটা লেখছেন এটা এইমাত্র বলেছেন হৃদয়ে শহীদ জিয়া আগে বলছেন আর মইনুল চৌধুরী বলছেন মনি খুবই খারাপ লোক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য তবে আমি ইনু গ্রুপের জাসদ ওকে ধন্যবাদ মনি ভাই আপনার উত্তর দিয়েছেন আমি সুপ্রিয় দর্শক আমরা চেষ্টা আমরা আশা করব আপনাদের কাছ থেকে আপনাদের সেই মতামত বা মন্তব্যগুলো যেন সহনীয় পর্যায়ের থাকে এবং এটি একটি লাইভ সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এটি দেখছেন এবং যারা দেখছেন আপনার মূল্যবান মতামতটি পেশ অবশ্যই ওনারা পড়বেন এবং দেখবেন তাই আমাদের মতামত এবং মন্তব্যগুলো যেন গঠনমূলক হয় আমরা সেটাই আপনাদের কাছ থেকে আশা করব আমরা বিশ্বাস করি LB24-এর প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানটি যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদের অত্যন্ত উঁচু মাপের দর্শক ধন্যবাদ সবাইকে এবং মনি ভাই আপনার উত্তর দিয়েছেন উনি জাসদের কোন দল করেন এর আগে আমার মনে হয় আমি একজন সম্মানিত দর্শককে একটি উত্তর দেওয়া প্রয়োজন যে যিনি মইনুল চৌধুরী বলেছেন মনি খুবই খারাপ লোক আমি আপনার সাথে সম্মানের সহিত দ্বিমত করছি
আমাদের মনি ভাই উনি একজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, উনি অনেক প্রবীণ লোক, উনি শুধু রাজনীতিবিদই নন, উনি একজন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি মনের দিক থেকে অনেক ভালো মানুষ, উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ। আপনার মনে এই ধরনের ধারণা আসার কোনো কারণই নেই। কথা বলতে যখন আমরা আসি তখন তো একটু এক্সাইটমেন্ট হবেই, আমাদের মধ্যে দ্বিমত থাকবে, আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, এ কারণেই তো মতের ভিন্নতা, দলের ভিন্নতা, দেশে নতুন কিছু আবিষ্কার হয়, নতুন মতের আবিষ্কার হয়, নতুন থিওরি আবিষ্কার হয়। আমরা যদি সবাই এক চরকে ঘুরতাম, একই মতে থাকতাম, তাহলে পৃথিবী একটা একটা চরকার মধ্যে আবর্তিত হতো, নতুন কিছু আবিষ্কার হতো না। আমরা এখানে বসেছি, আমরা একজন আরেকজনের বিরোধিতা করবো, তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে অপছন্দ করি অথবা বিরোধিতা করি। আমার মনে হয় আমাদের দর্শকরা সেদিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন মনি ভাই একটু এক্সাইটমেন্ট, ওনার মধ্যে একটু এক্সাইটমেন্ট কাজ করেছে আমি দেখেছি, হলো জিয়াউর রহমানের ইলেকশনকে নিয়ে। এখন কথা হচ্ছে যে জিয়াউর রহমানকে যদি আপনি অবৈধ বলতে যান, তাহলে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রথমত আওয়ামী লীগ অবৈধ। কীভাবে আমি আপনাকে বলি, আইনিভাবে বলি, আপনি নিজেও আইনজীবী, আমরা সবাই এখানে ওনার আইন আইনের ব্যাকগ্রাউন্ড আছে, আমার নিজেরও আইন, আমি নিজেও আইন পেশা। আপনার মনে আছে কিনা জানি না, 1975 সনে যখন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন, তখন আপনার আওয়ামী লীগ ফর্মালি আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লিকেশন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি করার অনুমতি নিয়েছিলেন। তো জিয়াউর রহমান যদি অবৈধ হন, তাহলে আওয়ামী লীগ অবৈধ। আপনার আইনের আইনি সংজ্ঞা যদি আপনি আসেন, অবশ্যই কেউ অবৈধ লোক কোনো কিছুর বৈধতা দিতে পারে না, সেক্ষেত্রে আওয়ামী লীগ সবার আগে অবৈধ। সেদিকে যাচ্ছি না, আসলে জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের লোকজনের ধারণা কী, আমি আপনাকে বলি জিয়াউর রহমান কে ছিলেন। জিয়াউর রহমান সম্পর্কে আমি একটা মন্তব্য আপনাকে আমি বলছি, হলো আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব, আমি বোধহয় রেখে চলে এসেছি, মনে থাকলে বলে ফেলেন, আমি মনে আছে, আমি থিমটা বলছি। 1981 সনে সংসদে যখন শোক প্রস্তাব আনা হয়, তখন সুরঞ্জিৎ সেন গুপ্ত, উনি তখন আওয়ামী লীগের, উনি গণতন্ত্র পার্টি থেকে সিলেটের সিলেট দুই থেকে বোধহয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তো উনি বলছিলেন যে হলো জিয়াউর রহমান সম্পর্কে, জিয়াউর রহমানকে যদি কেউ সম্মান দেখাইতে আপনার কার্পণ্য করে, তার মধ্যে দৈন্যতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ আছে। তো জিয়াউর রহমান হচ্ছে এমন রাজনীতিবিদ যে আজকে বাংলাদেশের, আমি বলবো যে আজকে বাংলাদেশ যে অগ্রযাত্রার দিকে যাচ্ছে সেটা শুভ সূচনা কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। মনির ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, জিয়াউর রহমান প্রথম অবৈধ সরকার, অবশ্যই না, জিয়াউর রহমান তো বাংলাদেশের প্রথম অবৈধ সরকার, কোনটাকে বলবেন আপনি? জিয়াউর রহমান তো প্রথম 26 মার্চ রাতে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, জিয়াউর রহমান তো বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। উনি যখন বলেছিলেন যে জিয়াউর রহমান যখন আপনার 26 মার্চ, আপনি দেখেন হিসেব করুন, 26 মার্চ থেকে প্রবাসী সরকার গঠন হওয়া পর্যন্ত জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট, এটা তো অস্বীকার করার কোনো ইম্পসিবল। আপনি আইনি, আমি আপনার কাছে কোনো আইনি ব্যাখ্যা চাবো, যদি আপনি কোনো আইনের ভিত্তিতে বলবেন যে এই আমাদের এই দাবি, আমাদের এই দাবি, আমাদের হোস সাহেবের প্রশ্ন ছিল যে হাউ ইটস পসিবল, মানে ওর প্রশ্ন হলো হাউ ইটস, এটা কিভাবে সম্ভব হয়েছিল যে 26 মার্চের পর থেকে জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হিসেবে, 26 মার্চ মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, 26 মার্চ থেকে মুজিবনগর সরকার, প্রবাসী সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত, এপ্রিলের 17 তারিখের আগ পর্যন্ত। আপনি দেখেন যখন 26 মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি, তার মানে কি 26 মার্চ থেকে আমরা নিজেদেরকে স্বাধীন জাতি হিসেবে দাবি করি? প্রেসিডেন্ট উনি কিভাবে হইছিলেন, মানে সেটাই আমি বলি, উনি ইলেকশনে না, হি ক্লেমড হিমসেলফ, যখন উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন, এট দ্য সেম টাইম হি ক্লেমড হিমসেলফ
the acting president for Bangladesh. Acting president bolchilen unar uni ami thik kota mone korte parchhi na, but he was exactly what ta bolchilen ami exactly what ta bolchi, he claimed himself as president of the country. Na president bolei nai, president bole nai, apni prothom uni unar name jeta bolchilen ji pore tara songshodhito jeta asche je on behalf of great leader Bangabandhu Sheikh Mujibur Rahman. Etar ager ta mane unake jokhon dhoriya nilen বেলাল মাহমুদে ইয়ে করার জন্য, তখন উনি নিজে থেকেই দিয়ে ফেলছিলেন যে আমি বাংলাদেশের যে ওয়ার্ডটা ছিল আর কি, যে আমি মানে আমি আপনি 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 আমাকে বলতে দিন, আচ্ছা ঠিক আছে, আপনি 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 যেগুলি আপনি যে না প্রেসিডেন্ট কথাটা এসেছিলেন, প্রেসিডেন্ট কথাটা এসেছিলেন, এটা এটা ওয়েল এস্টাবলিশড এবং এটা আমরা ডকুমেন্টারি সহ আমরা না আপনার যে আপনি যে সূত্রগুলো বলেছিলেন এগুলি আমার কাছে আসেনি, সুতরাং আমি এটার উপর কোনো কমেন্ট করতে পারবো না, আমি আপনাকে বিরোধিতার জন্য বিরোধিতা করবো না যে আপনি অসত্য কথা বলছেন, বাট আমি আপনার এটার আমরা যখন কোনো কথা বলবো এগুলি ওয়েল ডকুমেন্টেড হতে হবে, ডকুমেন্টের ভিত্তিতে হতে হবে এবং এটা জাতির কাছে এস্টাবলিশড হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে জিয়াউর রহমানের যে ইলেকশনের কথা বলছেন, হারা ইলেকশন, এটা আমি আজকে প্রথম শুনলাম। আওয়ামী লীগ এত বছর রাজনীতি করে আসছে, আওয়ামী লীগ কখনোই বলেনি যে জিয়াউর রহমানের ইলেকশন অবৈধ ছিল। সুতরাং আওয়ামী লীগের মতো একটা বড় দল, মেইন স্ট্রিম রাজনৈতিক দল, যখন এটা নিয়ে কখনো প্রশ্ন তুলেনি, সুতরাং এই এই ইলেকশন কখনোই আপনার অবৈধ ছিল, এটা কল্পনা বলেন নাই, উনি প্রেসিডেন্ট ছিলেন, জীবনও বলেন নাই উনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, কোনদিন বলেন নাই। আমি এটা বলছি না যে একদম 100% এটা বলছি না যে সরকার জঙ্গি নাটক, আওয়ামী লীগ জঙ্গি নাটক করছে মানুষের দৃষ্টিকোণ ডাইভার্ট করার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরানোর জন্য। কিন্তু একটা জিনিস বারবার প্রশ্ন আসে, আপনি এনাম ভাই আপনি খেয়াল করবেন, কোনো একটা জঙ্গি আমাদের আমাদের চারদলীয় জোটের সরকারের সময় দেখেন একটা জঙ্গিকেও কিন্তু আপনার অন দ্য স্পট গুলি করে মারা হয়নি, আপনার বাংলা ভাই, এরপরে হলো শেখ আব্দুর রহমানের মতো দুর্ধর্ষ বড় বড় জঙ্গিদেরকে কিন্তু, আমার মনে হয় মনি ভাইও আমার সাথে একমত হবেন যে সবাইকেই কিন্তু জীবিত ধরা হয়েছিল এবং রুল অফ তাদেরকে যে পানিশমেন্ট করা হয়েছিল সেটা বাই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল অফ ল করা হয়েছিল। এখন কেন জানি আপনার একটা জঙ্গিকে যদি আপনি জীবিত ধরতে নাই পারেন তাহলে আপনি মূল উৎপাটন কীভাবে করবেন, তার কাছ থেকে ফার্দার ইনফরমেশন কীভাবে নেবেন, তার তার কাছ থেকে যে যে সোর্সগুলো ওই সোর্সগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন। এতে আমার কাছে মনে হয় যে দেয়ার আর সাম মিস্টেরিয়াস স্টাফ ইন ইট, যে এখানে কিছু হচ্ছে আসলে আসলে যে রিউমার হ্যাজ সাম ট্রুথ ইন ইট, যে মানুষের যে যেটা বলছে এটাতে আসলে কিছু সত্যতা আছে অবশ্যই। আপনি দেখুন যখন দেখবেন একটা ঘটনার সাথে কিছু লুকানোর জন্য কিছু গোপন করার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ দেয়ার আর বাংলাদেশে এক্সট্রিমিস্ট গ্রুপ অবশ্যই আছে, এটা আমি অস্বীকার করবো না যে শুধু কেবল সরকার এই সরকার নাটক করছে এই কথাও আমি বলছি না, জঙ্গি গ্রুপ অবশ্যই আছে, বাট ইট ওয়াজ ক্রিয়েটেড বাই আওয়ামী লীগ। ধন্যবাদ ডলার ভাই। আপনার কাছে প্রশ্ন, মনি ভাইও বলেছেন যে আপনারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের আড়ালে মানে আপনারা গোপন করেন আপনাদের আসল পরিচয়, একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হলো যে তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ, একটি বৃহৎ বলবো না একটা অংশ, উল্লেখযোগ্য অংশ দেখা যাচ্ছে যে তারা জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাচ্ছে, যাদের এই মুহূর্তে জীবন গড়ার সময় ছিল, যারা পড়াশোনা করে তাদের ক্যারিয়ার গঠন করবে, তারা কিসের কি এবং সম্মোহনী শক্তির কারণে তারা জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাচ্ছে? থ্যাংক ইউ অনাম ভাই, আমি সর্বপ্রথম মনি ভাইকে ধন্যবাদ জানাই যে মনি ভাইয়ের এত বছর জীবনের যে রাজনীতির আজকে যে একটা মানে আপনি প্রশ্ন করেছিলেন মনি ভাইয়ের কাছে যে টেররিস্ট নিয়ে সাম্প্রতিক বিষয়, এবং আপনি আমাকে বলেছেন যে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা, আই নেভার নো যে আমার জিয়াউর রহমানের উমার সেই ইতিহাসকে এখন বলতে হবে, আই এম নট ইন্টারেস্টেড লাইক দ্যাট। তারপরেও আমি বলবো মনি ভাই আমার পার্সোনাল কথা আপনি ইন্টারফেয়ার করেন না, আমি হোস্ট আছে হোস্টকে নিয়েই কথা বলতেছি, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আপনি যদি এখানে বলেন বা মনি ভাই যদি এখানে বলে যে জিয়াউর রহমান, এই কথাটা আমি না বলেই পারছি না, আমি কট করে রেখেছি, জিয়াউর রহমান যদি অবৈধ সরকার হয়, উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এখন ওপেন হয়েছে, তো আমি মনে করি যে ওনার রাজনীতি কতটুকুন সফল হয়েছে আজকে এই 24-এ আমি সন্দেহ নেই ভাই।
আমি মনে হয় যে জবাব পাইছেন আপনি। এরপরে আর একটা কথা বলছেন যে জামাত ইসলাম বা মানব অধিকার, শেখ হাসিনার এগেনস্টে কথা বললেই তো ভাই ই হয়ে যায়, কি বলে ওটাকে, উনি আর একটা কথা বলছেন যে জামাত ইসলাম হয়ে যায় অথবা যুদ্ধ অপরাধী হয়ে যায়, পাকিস্তানপন্থী। দিস ইজ দ্য নেচার। আওয়ামী লীগের সঙ্গেই যারা যুক্ত, এটি তার নেচার, যেখানে আপনি বসবেন আলোচনায় দিস ইজ দ্য মেন থিং তাদের। আজকে আপনি তাদের প্রশ্ন করেছিলেন টেররিস্ট নিয়ে, সে ডাইভার্ট হয়ে চলে গেছে জিয়াউর রহমান, সে ডাইভার্ট হয়ে চলে গেছে জামাত ইসলাম, সে ডাইভার্ট হয়ে চলে গেছে আজকে কোথায়, 1971 সালে কোথায় মানব অধিকার হয়েছে সেখানে, ঠিক আছে। এখন আলোচনা যদি আমাদের ইয়াংদের নিয়ে করতে চান, তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমরা ইয়াংরা কি চাচ্ছি, এই ধরনের কথায় আলোচনা আসেন, তথ্য উপাত্ত নিয়ে আসেন। আপনার কাছে কোনো তথ্য আছে জিয়াউর রহমান অবৈধ সরকার? এই পর্যন্ত আমি কোথাও শুনি নাই জিয়াউর রহমান অবৈধ সরকার। আজকে আমি মনে করি আপনার যে আপনি যে পর্যন্ত এই রাজনীতি করে আসছেন আজকে এই 24-এ সেটাকে ভেস্তে দিলেন এই কথা বলে, আমি মনে করি, আমি ইয়াং ই হয়ে আজকে আমি এটা মনে করি যে আপনি এটা শেষ করে দিয়েছেন। আচ্ছা, না না ভাই, আমাকে সময় দেন ভাই, আমাকে সময় দেন, আমাকে সময় দেন, বলেন আমি আপনাকে সময় দিচ্ছি। আপনি যদি বলেন আজকে মানব অধিকারের কথা, শেখ হাসিনার আন্ডারে আওয়ামী লীগ যারা কুপাচ্ছে, যারা লুটে খাচ্ছে, রডের পরিবর্তে বাস দিচ্ছে, এসব কি মানব অধিকারের কথা না, কথা কি নাই না ভাই? তো এই কথা বলতে গেলেই কি আমি জামাত, নাকি দাড়ি দিয়ে আমাকে জামাত বা শিবির বানাই দিলেন? আপনি বলছেন এখানে জামাত ইসলাম আনছে কি, এনাম ভাই আনছে এখানে, এখানে জামাত ইসলাম এনাম ভাই আনছে এখানে আনছে, আপনি প্রশ্ন করছিলেন জঙ্গি নিয়ে, এনাম ভাই এখানে কি নিয়ে আসছে, যুদ্ধ অপরাধ নিয়ে আসছে, ঠিক আছে। আমি একটা একটা করে আমি আপনাকে উত্তর দিব, আমি টেররিস্ট নিয়ে উত্তর দিব। এনাম ভাই বলছে যে মুক্তিযোদ্ধার কথা, আরে ভাই যাদেরকে আপনি যদি মুক্তিযোদ্ধার কথা বলেন, যাদেরকে আপনি হত্যা করেছেন, আপনার কাছে মুক্তিযুদ্ধ যারা করছে বাংলাদেশে, বাংলাদেশে মন্ত্রণালয় হয়েছে, এখনো মুক্তিযুদ্ধের গেজেট আছে? আপনি আপনি যারা যুদ্ধ অপরাধী দেখে দেখে আপনি ফাঁসি দিচ্ছেন, যারে মন চায় ফাঁসি দিচ্ছেন, ধরে নিয়ে আপনাদের ক্ষমতা আছে ফাঁসি দিচ্ছেন, কেন আওয়ামী লীগের মধ্যে নাই আছে কি না? আজকে আপনি যুদ্ধ অপরাধীর কোনো গেজেট তৈরি করছেন? আপনি কাকে ফাঁসি দিচ্ছেন? আপনি গেজেট তৈরি করছেন কি না? মুক্তিযুদ্ধের কোনো গেজেট আছে কি না বাংলাদেশে? যাদেরকে ফাঁসি দেয়া হচ্ছে তাদেরকে আদালতের মাধ্যমে, আরে ভাই আদালত তো এটা শেখ হাসিনার আদালত, এটা তো শেখ হাসিনার আদালত, এই আদালত তো আমি এখানে কথা বলতেছি, আমি আমি এখানে কথা বলতেছি, আমি বাংলাদেশে গেলে আমাকে ফাঁসি দিবে, এটা তো শেখ হাসিনার আদালত, এটা হচ্ছে শেখ হাসিনার আদালত। যে লোকগুলোকে হত্যা করা হয়েছে এই লোকগুলো হচ্ছে বাংলাদেশের সম্পদ, যারা ইন ফিউচারে শেখ হাসিনার রাজনীতিতে বড় বাধা, যার কারণেই এই লোকগুলোকেই ধরা হয়েছে। কেন শেখ হাসিনার মেয়ে যার সাথে বিয়ে হয়েছে সে যুদ্ধ অপরাধী না? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে যুদ্ধ অপরাধী না? আপনার আপনার এই লাইভ অনুষ্ঠানে যদি আজকে ফোন কল থাকতো আপনি হাজার হাজার ফোন কল পাইতেন এই কথা মনিভাই, এই কথার পরিপ্রেক্ষিতে আমি ওই কথা যাচ্ছি না, এটা পুরনো ইতিহাস, এরম ওই মনিভাই বলছে যে অনেক কথা, এটা অনেক কথাবার্তা, ওগুলো আমি আমরা বলতে চাই না ভাই, ওগুলো আমরা বলতে চাই না, কারণ যে লোকগুলোকে হত্যা করা হয়েছে এগুলো বাংলাদেশের সম্পদ ভাই। আজকে আপনি যে জামাত ইসলামের নিজামি সাহেবকে যে হত্যা করা, যে ইয়ে করা হয়েছে, যে ফাঁসি দেওয়া হয়েছে, তিনি তিনবার সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের 1952 সালে ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, ইসলামের কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে, অনেক ভেবে চিন্তে বলতে হবে। আপনি এই এই লোকটার বিরুদ্ধে কোন গোলাম আজম সাহেবকে যে হত্যা করেছেন আপনি মুক্তিযুদ্ধ, আরে বাবা, তার এগেনস্টে কোন দুর্নীতি মামলা পাইছেন? পাইছেন এক যুদ্ধ অপরাধী, আপনার নেতৃত্বে ইন ফিউচারে আপনি ক্ষমতায় আসার বড় অন্তরালয় এই জামাত ইসলাম সৃষ্টি করছে, যার কারণে বড় বড় নেতাকে ধরে আপনি কি করতেছেন, ফাঁসি দিয়ে দিচ্ছেন। আজকে যদি প্লেন ফিল হয় ভাই আমাকে একটু বলতে দেন প্লিজ, না 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 অনেক কথা হয়েছে, আমি আমি শেষ করি, আমাকে বলেন এই প্রশ্নটা শেষ করি, এরপরে আমার প্রশ্ন ছিল আজকে যদি তরুণ প্রজন্ম জঙ্গিবাদের আমি আসতেছি ভাই, ওই প্রশ্নে আমি আসবো, ওই প্রশ্নে আমি আসবো, আমি কথা বলবো, আমার 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 কথাটা একটু বলতে দেন।
আজকে যদি প্লেন ফিল হয় গণতন্ত্র বাংলাদেশে থাকে, গোলাম আজমের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ নামবে, আমি আমি অন রেকর্ডে বলে গেলাম। কিন্তু আজকে তাকে হত্যা করে তার জানা যায় তিনজনের বেশি হতে পারবে না, তাকে সেখানে 144 ধারা জারি করা হয়। এগুলো কি ভাই, এগুলো বলতে গেলেই, এগুলো যখন আপনি বলতে যাবেন তখনই আপনি, তখনই আপনি যুদ্ধ অপরাধী, যখন আপনি যুদ্ধ অপরাধী তখন আপনি জিয়া অবৈধ, এই সমস্ত কথা ভাই, এ সমস্ত ইতিহাস শেষ হয়ে গেছে। এখন আসেন, আমি কিরকম সরকার চাই, কিরকম দেশ চাই, আসেন সংসদ। সংসদে হয় এখন গান, সংসদে এখন গান হয়। শেখ হাসিনাকে তেল দেওয়ার জন্য, তাকে থাকার জন্য মমতাজ তাকে নিয়ে গান করে, এই হচ্ছে বর্তমান সংসদ। এটা বর্তমান তরুণ প্রজন্ম এটা চায় না। শামীম ওসমান শেখ হাসিনাকে অলিয়া উলিয়া বানায় ফেলে, এই হচ্ছে সংসদ। আচ্ছা, বিরোধী এখন যিনি রওশন এরশাদ আছেন, শেখ হাসিনাকে একটা প্রশ্ন করছিল যে আমি 2 ঘন্টা আগে বাসার থেকে বের হয়েছি, এখনো আমার এত সময় লাগলো, আমরা এই যানজট নিয়ে বাংলাদেশে কি করতে পারি? উনি উত্তর দিয়েছিলেন কি জানেন, যে আপনারা দুইজনে একসঙ্গে আসলেই তো যানজট কমে যায়, 2টা গাড়ির পরিবর্তে 1টা গাড়ি হয়। এই হচ্ছে সংসদ, সারা বিশ্বের মানুষ জানে তারা ডিভাইডেড, তারা 2 জায়গা থাকে হটবার, ঠিক আছে, সেখানে কবিতা আবৃত্তি হয়, সেখানে যে ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, আমরা তরুণ প্রজন্ম বা বর্তমান যারা তরুণ সাংসদ আছে সেখান থেকে তারা অটোমেটিক মুখ ফেরায় নিয়েছে। আমরা এই ধরনের সংসদ চাই না, আমরা চাই তরুণ প্রজন্ম, আমরা চাই নতুনত্ব আসুক, বাংলাদেশ নিয়ে যারা ভাবে তারা আসুক, বাংলাদেশের প্রতি যাদের মায়া মমতা আছে তারা আসুক। এখন আপনি প্রশ্ন করেছেন টেররিস্ট নিয়ে, আমি এখন আপনাকে সংক্ষেপে বলতে হবে, আপনারা আমাদের ভাই আমাকে একটু সময় দেন, টেররিস্ট নিয়ে বলতে গেলে অনেক বড় ইতিহাস, এটাও তো গভর্নমেন্টের একটা অন কাইন্ডস অফ ড্রামা। এই যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আর আর মিরপুরে 5 জন ধরা পড়েছে টেররিস্ট, কে রে ভাই টেররিস্ট, টেররিস্ট ধরা পড়ার জন্য পর্যায়ক্রমে সময় দিতে হবে, অন্য টেররিস্ট ধরা পড়ে আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে এত নিউজ চলে যায় কেন? সাগর রুনি যখন হত্যা হলো বা এই যে পরিকল্পনা হলো, এই নিউজ কি গেছিল না গভর্নমেন্টের কাছে? বিশ্বজিৎকে যে ওপেনে কুপাইছে ছাত্রলীগ, তারা ওপেনে ঘুরে বেড়ায়, এই এই নিউজ গোয়েন্দা বাহিনীর কাছে যায় না ভাই? এখন আসেন এই যে ড্রামা, আগে আমরা যেটা শুনেছি, এখন হয়েছে ভাই কিশোর জঙ্গি, এ আবার কি, এ আমাবুদ, এখন হয়েছে কিশোর জঙ্গি ভাই, ঠিক আছে। গতকালকের যে ঘটনা সেটা হচ্ছে কিশোর জঙ্গি, হলি অ্যাটিজমের পর গতকালকে আমাদের যে ঘটনা জঙ্গি তৎপরতা, আগে আমরা যেটা বলতাম বা সরকার যেটা বলতো, এটা হচ্ছে মাদ্রাসা ছেলে পেলে জঙ্গিতে যুক্ত, এটা সবাই জানে, এটা এটা সরকার বলে পত্র পত্রিকায় সব জায়গায় এসেছে, এরা কারা, এরা হচ্ছে মাদ্রাসা ছেলে পেলে জঙ্গি। আচ্ছা, এরপরে চলে আসলো কি, কয়েকদিন পরেই শুনলাম যে এখন উচ্চ মধ্যবিত্ত ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারাও এখন জঙ্গি, এখন চলে আসছে পরিবারতান্ত্রিক জঙ্গি, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, সরকার এবং সরকার এবং রাষ্ট্রের যে কথা, আমরা যারা, আমরা যারা এখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অঙ্গ সংগঠন বলেন, আমরা প্রতিবাদের ভাষা দ্বারা প্রকাশ করি, এখন তারা যে এই সরকারে অবৈধ বা এই সরকারের যে কৃতকর্ম, এই সরকারের যে আনজাস্টিস, তাদেরও তো একটা ভাষা আছে প্রকাশ করা, তারা কিভাবে এটা প্রকাশ করবে? এখন তারা ওই জঙ্গি বাহিনীর মাধ্যমে বা স্পট ডেটের মাধ্যমে তাদের যে মনের ত্রাস, তাদের যে মনের কথা যে আমরা এই জাস্টিসকে মানি না, এই অবৈধ রাষ্ট্রকে মানি না, এইগুলোর বিরুদ্ধে তাদের যে কথা সেটা হচ্ছে বহিঃপ্রকাশ, তার জন্য তারা স্পট ডেট বলেন, আজকে জঙ্গি বলেন, টেররিস্ট বলেন, এটা তারা করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে চিটাগাংয়ে যে আপনারা শুনেছেন যে চিটাগাংয়ে থেকে যাদেরকে ধরা হয়েছিল তারা কোর্টে সরাসরি বলেছে যে আমাদেরকে, দাদা ভাই আমি আপনার কথায় ফিরে আসছি, আমাকে শোনা দিন, এই সম্পর্কে বলতে হবে, সময় দেব ভাই, আপনি কথা, আমার কিন্তু কথা শেষ হয়নি ভাই, আপনি কিন্তু আমাকে, না না আমাকে কিন্তু কথা দিচ্ছেন, আমাকে শোনা দিচ্ছেন না ভাই, আমি বলতে চাই, বলুন তো, হলো প্রথম বিষয়, প্রথম দিয়ে একটা বিষয় আমি একটু, আরেফিন ভাই আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে তরুণ প্রজন্মের যে একটি অংশ যারা উচ্চ উচ্চ শিক্ষাঙ্গনে পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দীর্ঘদিন আমরা শুনেছি যেটি ডলার ভাই বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের দিকে ছিল, আমি আপনার কাছে সেটিতেও আসব যে মাদ্রাসার ছাত্ররা এতদিন জঙ্গিবাদের দিকে ছিল, বাট এখন দেখা যাচ্ছে যে যারা উচ্চ শিক্ষাঙ্গনে পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাচ্ছে, এবং তাদের অসংখ্য জনকে ইতিমধ্যে
হত্যা গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি এই বিষয় নিয়ে আপনার জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য ভাই যোগদান করেছেন যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং তাদের মতামত ব্যক্ত করছেন। আকলিমা ইসলাম, মইনুল চৌধুরী, মাহমুদুর রশিদ, নাহিদ, মোহাম্মদ হাবিব বলেছেন, মনি ভাই যেন স্বীকার করে না আওয়ামী লীগ জনগণের বুট ছাড়া ক্ষমতায় এসেছে তাহলে উনি ভালো মানুষ। ফারহান হুসাইন, রুবি হক বলেছেন, জিয়াকে আপনি আপনার হৃদয়ের রাখুন ভাই, আর কিছু কথা নেবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যোগদান করেছেন এনাম আলী এমবি, আকলিমা ইসলাম, আনোয়ার শাহজাহান, লুৎফুর রহমান, তারপরে জাহাঙ্গীর আলম ভাই বলেছেন, জিয়াউর রহমান ওয়াজ নট এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ মিলিটারি পারসন হু গেট পেইড এ পাকিস্তান গভর্নমেন্ট। ভাই তারেক জিয়া সেম কথা বললে আজ কি বনবাসে আপনাদের মতো পারসন থাকলে। তারপরে অ্যাডভোকেট আহমেদ নুরুদ্দিন বলেছেন, যারা হাসিনার আমলের পৌর নির্বাচন স্বীকার করে তারা 15 আগস্ট সমর্থন করে, সেই নির্বাচনে আমরা বুট করেছিলাম, উহা ছিল হাসিনার সেরা প্রহসন, মেম্বার হওয়ার বুট যার ছিল না, পূর্বে সে প্রার্থী আমাদের বিরুদ্ধে 441 বুট পেয়েছিল, সে এবার বুট কেটে হয়ে গেল কাটা মেয়র। লুৎফুর রহমান লিঙ্কন ভাই বলেছেন, জঙ্গি ধরার অভিযানে গিয়ে পুলিশ কিভাবে সেলফি তুলে, সব সাজানো নাটক। হাসনা চৌধুরী বলেছেন, ওয়েল ডান ডলার ভাই। মুস্তফা বাবু ভাই বলেছেন, এনাম ভাই মনি ভাইয়ের সাথে এক টেবিলে একটু সচেতন রাজনীতি সচেতন লোকের প্রয়োজন ছিল, যারা রাজনীতি বুঝে অনর্থক সময় নষ্ট করার এইসব সস্তা দলবাজি শুনে লাভ কি। মুস্তফা বাবু ভাই, আমাদের সাথে যারা আছেন তারা অবশ্যই বয়স তুলনায় হয়তো মনি ভাইয়ের জুনিয়র হতে পারেন, বাট অবশ্যই তারা ভালো রাজনীতি বুঝেন এবং রাজনৈতিক সচেতন, আইন পেশায় যুক্ত আছেন, ব্যারিস্টারি পেশার সাথে অবশ্যই তারা রাজনীতির ব্যাপারে স্পষ্ট ধারণা রাখেন এবং তারা বাংলাদেশে আইন পেশার সাথে যুক্ত ছিলেন। আরো অসংখ্য মন্তব্য এসেছে যেগুলো সম্পূরক সমানই বলা যায়। মোহাম্মদ মহিবুল্লাহ, 7ই নভেম্বর, মোহাম্মদ মহিবুল্লাহ বলেছেন, 7ই নভেম্বর 1975 এ জনগণ এবং সিপাহীরা শহীদ জিয়াউর রহমানের হাতে ক্ষমতা দিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল। জিয়াউর রহমান অবশ্যই বৈধ এবং জনগণের সরকার, অথচ আওয়ামী লীগ 2014 এ নির্বাচনে 154 জনকে বুট ছাড়া অবৈধভাবে এমপি বানিয়েছে, ইউপিতে 220 জনকে বুট ছাড়া চেয়ারম্যান বানিয়েছে। আনোয়ার শাহজাহান ভাই অনুষ্ঠানটি খুব উপভোগ করার মতো বলেছেন, আরেফিন কাকা আমাদের গর্ব, এগিয়ে যাওয়া দোয়া রইল, এটা বলেছেন মইনুর রশিদ, নাহিদ, আলী আহমেদ, মনি সাহেব বলুন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর ইনু যেভাবে ট্যাঙ্কের উপর উঠে ডান্স করেছিলেন খুশিতে, এর কি কোন বিচার হবে, কিভাবে হবে, উনি তো এখন মন্ত্রী, কয়েকদিন পর দেখা যাবে ইউটিউব হতে ওই ভিডিও মুছে ফেলা হবে বলেছেন। আলী আহমদ সাহেব, আপনি একটা মামলার ব্যবস্থা করেন ওনার বিরুদ্ধে, দেখবেন হবে, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আমাদের অসংখ্য দর্শক যারা আমাদের সাথে যোগদান করেছেন, অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা আশা করব আপনারা আপনাদের গঠনমূলক এবং সুন্দর মতামত এবং অভিমত রাখবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। ব্যারিস্টার আরফিন ভাই, আচ্ছা, এক্সট্রিমিজমের যে ব্যাপারটা, আসলে আগে যেটা বলা হইতো যে গত 5 বছর আগেও আমাদের দেশের বিশেষ করে আওয়ামী ঘরানার বা বাম ঘরানার রাজনীতিবিদরা বলতেন হলো যে মাদ্রাসার ছেলেপেলেরা, মাদ্রাসার ছাত্ররা আপনার জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। আসলে আমি সবসময়, আমি নিজেও মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসা থেকে আলিম পাস করে সরাসরি লন্ডন এসেছি IELTS টেস্ট দিয়ে। তো আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা অহেতুক এবং অমূলক দাবি ছিল, কারণ মাদ্রাসার ছাত্র জানে, একজন একটা স্টুডেন্ট যখন মাদ্রাসায় পড়ে তখন সে জানে আসলে জঙ্গিবাদ ইসলাম অ্যালাউ করে কি না। আমি একটা আয়াত কোট করছি সূরা আল বাকারা থেকে, ও জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ আমরা হচ্ছি সবাই মধ্যপন্থী জাতি, মুসলমান যারা আমরা সবাই মধ্যপন্থী জাতি, আর জঙ্গিবাদ হচ্ছে, এক্সট্রিমিজম হচ্ছে চরমপন্থা। সুতরাং কোনো মুসলমান তার
মৌলিকত্ব থেকে বের হয়ে যদি চরমপন্থা যায় সে প্রথমত মুসলমানত্ব তার মুসলমানিত্ব থাকে না, এটা আমার কাছে একদম আমি সবসময় এটা আমার কাছে ক্লিয়ার, আমার কাছে মনে হয় আপনারা সবাই ক্লিয়ার যারা 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 জানে কোরআন পড়েছে মাদ্রাসায় পড়েছে তারা জানে, তাদেরকে মিসলিড করা একটা মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে জঙ্গিবাদের দিকে নেওয়া অনেক 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 কষ্টকর হবে, কারণ হি নোজ তাদের পুরো ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, ইসলাম কী বলেছে তাদের তাদের এই ব্যাপারে জ্ঞান আছে, তারা জানে যে প্রত্যেকটা মুসলমানই হচ্ছে মধ্যপন্থী জাতি, তারা কখনোই চরমপন্থার দিকে যাইতে পারে না। এবং আমি আপনি আমি যখন যদি আপনার ইয়ের কথা বলি, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামলের কথা বলি, উনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন ওনার যারা অনুসারী ছিল সাহাবিরা ছিল ওনার কথায় তারা সবাই জীবন দেওয়ার মতো সাহাবি ছিলেন, ওনার প্রতি এত এত শ্রদ্ধাশীল ছিলেন এবং ওনার এত অনুগত ছিলেন। উনি কিন্তু কখনোই রাতের আধারে কাউকে অর্ডার করেনি যে রাতের আধারে গিয়ে মক্কা শরীফে যে 360 মূর্তি আছে তাদেরকে ভেঙে ফেলো, কখনোই করেননি। কী করেছেন উনি, মক্কা বিজয়ের পরে রাষ্ট্রীয় প্রমাণের মাধ্যমে মক্কা থেকে যেই লাত মানত উজ্জা সহ যে 360 মূর্তি ছিল সেগুলো সরিয়ে নিয়েছিলেন। তাহলে এতে কি বোঝা যায় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান দেখানোর জন্য সম্মান দেখানোটাকে শিক্ষা দিয়েছেন। উনি মক্কা রাষ্ট্রের অধিপতি হয়ে মক্কা রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রীয় প্রমাণের মাধ্যমে মক্কা থেকে আপনার মূর্তিগুলো সরিয়েছিলেন। এতে আমরা কি কি বুঝি যে আমরা হলো আমরা আইনের আইনকে শ্রদ্ধা করতে হবে, মুসলমান আইনকে শ্রদ্ধা করতে হবে, মুসলমান মধ্যপন্থী মুসলমান মুসলমান মধ্যপন্থী হতে হবে, মুসলমান হচ্ছে মধ্যপন্থী জাতি। এ তো বললাম মাদ্রাসা ছাত্রের কথা, জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে ভাই, জঙ্গিবাদের উত্থান এখন যেটা হচ্ছে যে মধ্যপন্থী আমাদের উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা বিশেষ করে রিসেন্টলি আপনার আবরার ইসলাম এরপরে যারা ছিল ছাড়া মোটামুটি এস্টাবলিশ ফ্যামিলির ছেলে অনেক বড় ফ্যামিলির ছেলে এদেরকে আমার কাছে মনে হয় একটা গ্রুপ টার্গেট করে, কারণ হচ্ছে কি এ কারণে হচ্ছে যে ছোটবেলা থেকে আমার কাছে মনে হয় আমি আই কুড বি রং ছোটবেলা থেকে এদেরকে কিন্তু ধর্ম সম্পর্কে শিক্ষাই দেওয়া হয়নি, অথবা তাদেরকে শুধু শিক্ষা দেওয়া হয়েছে আপনার সুরগুলো পড়ে নামাজ পড়তে পারবে এই পরিমাণ শিক্ষা দেওয়া হয়েছে, তাদের কাছে শিশুতোষ কোনো ইসলামিক বই দেওয়া হয়নি, তাদেরকে কোনো ইসলামী সাহিত্যের কাছে যেতে দেওয়া হয়নি, তাদেরকে কোনো ওয়াজ মাহফিলে তাফসির শুনতে দেওয়া হয়নি, এ কারণে যে তাদের যে ব্রেইন সেলে বেসিক ইসলামিক নলেজ যেগুলো বা বেসিক ইসলামিক নলেজ যেগুলি হ্যাঁ পারিবারিক পরিমণ্ডলে যেটা যেগুলো শিক্ষা দেওয়া হয় ওগুলি কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। এতে করে হয়েছে কি আপনি এই যে হিউম্যান সাইকোলজি যে ধর্ম ছাড়া প্রত্যেকটা মানুষ অসম্পূর্ণ, যার মধ্যে ধর্ম থাকবে না তার মধ্যে একটা অসম্পূর্ণতা কাজ করবে। এখন হচ্ছে এদের ব্রেনটা হচ্ছে ধর্মশূন্য, এদেরকে আপনার যখন ব্রেন ছাড়া মানুষের মধ্যে অস্বস্তি কাজ করে সে মানসিক স্বস্তির মধ্যে কোনো অবস্থাতেই থাকতে পারে না, যে কোনো ধর্মই হোক তার একটা ধর্মের সাথে একটা সম্পৃক্ততা লাগবেই আত্মার শান্তির জন্য। এখন যখন এই ছেলেগুলোর এগুলি থাকে না জঙ্গি গোষ্ঠী কিন্তু এদেরকে বোঝানোর জন্য এদেরকে ব্রেন ওয়াশ করার জন্য কোনো কষ্ট করতে হয় না, এদেরকে দেখায় যে হলো তুমি এখানে বোম মারলেই মরতে দেরি তোমার জান্নাতে যাইতে দেরি নেই, মরতে দেরি তোমাকে জান্নাতে যাইতে দেরি নেই, তুমি ইসলামে তোমাকে এইটা বলেছে তোমার মিস কোট করে যে জিহাদের আয়াতগুলোকে উইদাউট এনি কনটেক্সট ওর হোয়াটসএভার তারা এগুলোকে এক্সপ্লেইন করে তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যভাবে উইদাউট তাদের মনে করে, কারণ এই ছেলেগুলো তো হচ্ছে আপনার এটাকে খণ্ডনের মতো তাদের জ্ঞান নেই। এ কারণে আমি আগে বলছি যে একটা মাদ্রাসার ছেলেকে কখনোই জঙ্গিবাদের দিকে নেওয়ার আগে সে 10 বার চিন্তা করবে, যে তাকে যদি বলা হয় যে এই আয়াতে এইটা বলেছে তোমরা কতল করতে হবে কাফিরদেরকে, সে বলবে যে এই আয়াতে আমার তো অন্য আয়াতে বলছে যে আমাকে কাফিররা কতল করতে আক্রমণ করার আগ পর্যন্ত আমাকে তো আক্রমণের অনুমতি দেওয়া হয়নি, বুঝেছেন? তাহলে এখানে হচ্ছে আরেকটা আয়াতে আছে, আমি সুরের নাম্বারটা ভুলে গেছি, যে হচ্ছে হালিয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, পবিত্র কোরআনের আয়াত আল্লাহ পাক বলেছেন যে হচ্ছে তারা কি উভয় সমান যারা জানে এবং যারা জানে না? অবশ্যই না, যারা জানে এবং তারা যারা জানে না তাদের উভয়ের মধ্যে অনেক বিস্তর ব্যবধান আছে, এবং না জানার কারণেই মাদ্রাসার ছেলেরা জানে এই কারণেই তাদেরকে বিপদগামী করা যায় না। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ে পরিবার পরিমণ্ডল থেকে ইসলামের শিক্ষা দেয়নি ছোটোবেলায় ইসলামের শিক্ষা পায়নি তাদের পুরো ধর্ম সম্পর্কে তাদের পুরো জ্ঞান নেই, এ কারণেই তাদেরকে হলো আপনার
জঙ্গিবাদের দিকে নেওয়াটা অনেক 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 সহজ এবং তাদেরকে জঙ্গিবাদের দিকে করার জন্য জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করার জন্য সামান্য আমি আজকের এই অনুষ্ঠানে যারা দেখছেন এবং যে সকল আমাদের পরিবারের যারা দেখছেন মুরব্বী যারা যারা বাবা মা তাদেরকে আমি অনুরোধ করবো যেগুলো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেন, ধর্ম শিক্ষা দেন খুবই প্রয়োজন, তাদেরকে শিশুকাল থেকে শিশুতোষ ইসলামী সাহিত্য পড়তে দেন, তাদেরকে ধর্ম সম্পর্কে জানতে দেন, তাদেরকে নবীর সিরাত জানতে দেন, তাদেরকে সাথে রাখেন তারা কী করে কোথায় যায়, তাদেরকে সময় দেন কী করে কোথায় যায়, খেয়াল রাখবেন যারা যাতে অসৎ সঙ্গে পড়ে নিজের ক্ষতি না করে, পরিবারের ক্ষতি না করে, তো সর্বোপরি ইসলামের ক্ষতি না করে। ধন্যবাদ। হ্যাঁ, আমি ওই আসলে ডলার ভাই বলছিলেন যে আমি জঙ্গি উত্থানের ব্যাপারটা আমি এড়িয়ে গিয়ে আমি উত্তর দিচ্ছি, আমি এটা এখন একটু ইয়ে করবো। এর আগে আলী আহমদ ভাই মনে হয় আলী আহমদ ভাই বলেছেন, মনি ভাই ধন্যবাদ আপনাকে একটা সুপদেশ দেওয়ার জন্য, আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন মামলা করার জন্য? ধন্যবাদ আলী আহমদ ভাই। আমি আপনার বলি যে এটা একটা মারাত্মক ধরনের কথা যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে হাসানক ইনু ট্যাঙ্কের উপরে নাচছিলেন, অথচ আজকে দেওয়া যে এই সরকারের সঙ্গে উনি আছেন, এটার কিন্তু ফৌজদারি মামলা হইতে পারে। এবং আপনি বর্তমান গভর্নমেন্টকে বা যে কোনোভাবেই হোক আর কি, আপনার যে কারো কাউকে দিয়ে এটা একটা মামলা করতে পারেন, কোনো অসুবিধা হয় না, কারণ বাংলাদেশে এখনও আইন আছে, আইন একেবারেই যায় নাই আর কি। সুতরাং আইন যেহেতু আছে আপনি এভাবে যেতে পারবেন। এখন আসছি জঙ্গি উত্থান। আমার ডলার ভাই খুব সুন্দর করে একটা কথা শেষের দিকে বলে ফেলছেন খুব সূক্ষ্মভাবে, যে জিনিসটা আসলেও একটা ফ্যাক্ট। এটা হলো গিয়ে উনি বলছেন যে কিছু ফ্রাস্ট্রেটেড ইয়াং জেনারেশন, কিছু ফ্রাস্ট্রেটেড ইয়াং জেনারেশন, এই ফ্রাস্ট্রেশনটা কোথেকে? বর্তমান গভর্নমেন্টের ব্যাপারে ফ্রাস্ট্রেটেড হয়ে ওরা ওই জঙ্গিতে যাচ্ছে, যে কথাটা কোনো সাধারণ মানুষ বা জনসাধারণ কিন্তু এই বিষয়টা জানে না, বা সত্যিকার অর্থেই যারা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর রাজনীতি করে তারাও এটা জানে না। কিন্তু ডলার ভাইরা জানেন কীভাবে যে ওই শ্রেণীটা এখন ইয়ে হচ্ছে, জঙ্গি হচ্ছে, এটাই সবচেয়ে মূল কারণ হচ্ছে গিয়ে জঙ্গির উত্থান। আমি বারবার অনেকেই খুব সুন্দর করে উদাহরণ দেন যে ইয়োবায়ু দিচ্ছেন, আশরাফেও দিচ্ছেন যে খালেদা জিয়ার আমলে বাংলা বাইতারা ধরা পড়ছিল, ওদেরকে মারা হয় নাই, জ্যান্ত ধরা হয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মারা হয়ে যায়। ধরবার আগে বাঁচাইবার আগেই তাকে মেরে ফেলা হয়, কারণ কিছু তথ্য গোপন করার জন্য। আমরা যদি দেখি যে বর্তমানে সারা বিশ্বে যেখানে রেইড হয়, এই দেশেও আমরা দেখছি একদম নিরীহ দুইটা ছেলেরে ইয়েতে রেইড দিছে জঙ্গি বইলা আপনার ওই ইস্টামে, এবং এরা নিরীহ, এরা কোনো দোষী না, কিন্তু সেইখানে একটা ছেলে অলরেডি গুলি খাইছে হাতের মধ্যে ইস্টামে, এবং সেইখানে একটা ভয়াবহ অবস্থায় পুলিশের সৃষ্টি করেছিল। আমার কথা হচ্ছে গিয়ে যে সেই বাংলা বাইয়ের যে ধরাটা, সেটা যে নাটক ছিল না, আজকে তো বলা হচ্ছে সব নাটক এই সরকারের, ওইটা যে বড় নাটক ছিল না, এটার প্রমাণ কিন্তু আমরা এখনও পাই না। কেন? যে বাংলা ভাই এই বেগম খালেদা জিয়ার সরকারের মন্ত্রীদের এবং তার প্রশাসনের প্রত্যক্ষ মদদে চলতো, সেই বাংলা বাইকে ধরা হচ্ছে, এবং ধরা হচ্ছে একটা বাড়ি থেকে, একটা লোকও সেখানে মরছে না, ফাইট হচ্ছে ঠিকই কিন্তু মরছে না কেউ, এরপরে তারা এসে ধরা দিয়ে দিচ্ছে, একজনও শহীদ হচ্ছেন না। একটা আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদেরকে মারা হবে না, তোমরা চলে আসো। এবং যে জিনিসটা পরবর্তী সময়ে এই জিএমপির একজন নেতা মুরব্বী নেতা কিন্তু এটা বলছিল যে আমরা দেখে দিব ইয়ের ওই যে ইয়ের কথা, মানে ওই বিএনপির ইয়ের মন্ত্রীর কথা, যে আমরা তাকে দেখে দেবো। অর্থাৎ সেখানে আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমরা আমরা জাস্ট আই ওয়াশের জন্য অ্যারেস্ট করব, তোমাদেরকে আমরা কিছু করবো না, মারবো না। কিন্তু পরবর্তী সময়ে মারা হলো, কারণ মানুষকে দেখানোর জন্য যে আমরা জঙ্গি সৃষ্টি করতে পারি এবং জঙ্গি ধরতেও পারি। আজকের সরকার এটা করবে না, এটা করতে পারে না। আজকের জঙ্গিরা জঙ্গি, এবং সুন্দরভাবে ডলার ভাইয়ে বর্ণনা দিচ্ছেন কারা জঙ্গি, এবং এরাই জঙ্গি, আজকে এই লোক এই শ্রেণীটাই জঙ্গি যারা আজকে এই সরকার, শুধু না, একটু আগে আমি
শ্রদ্ধা রেখেই বলছি ডলার ভাইয়ের বক্তব্যের উপরে, তারপরেও বলবো আর কি যে আজকে আমরা এই অনুষ্ঠানে, অত বড় দুর্ভাগ্য আমাদের, এত দুর্ভাগা জাতি আমরা যে 71 সনের যুদ্ধ অপরাধী দুইজন মানুষের নাম বলছেন, আমি নামটা বলতে চাচ্ছি না, উনাদের সুনাম শোনার জন্য আমাকে বসতে হচ্ছে এখানে, ওনাদেরকে নির্দোষ করার জন্য আমাকে এখানে কথা বলতে হচ্ছে। এর থেকে দুর্ভাগা মানে জাতি আমার মনে হয় আমরা পৃথিবীতে আর কোনো জাতি নাই, যাদের বিচার হয়েছে এবং যাদের ফাঁসি হয়েছে, আপনি বলছেন খুন করা হয়েছে এবং তাদেরকে শহীদ বলছেন, এবং আপনার বলছেন যে এটা সম্পূর্ণরূপে ভুল এবং উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার খুব ভালো মানুষ ছিলেন, ভালো মানুষকে নিয়ে এই সরকারে ফাঁসি দিয়ে দিছে। যদি এটা হয়ে থাকে সত্যিকার অর্থে আমার সারা জীবনে রাজনীতি ভুল ভাই ডলার ভাই, আমি মনে হয় এখন রাজনীতি শিখি নাই। তবে একটা কথাই বলবো আর কি, আপনার বয়স আমার থেকে অনেক কম, ইয়াং বলছেন, সবাই বলতেছে আপনিও একজন ইয়াং, সত্যিকার অর্থে ইয়াং মানুষ, আমরা একটু সত্যিকার অর্থেই আমরা কেন একটু দেশটার দিকে তাকাই, দেশের দিকে তাকাই? আপনি তো বারবার বলছেন যে দেশের মঙ্গল চান, বাইয়া চান, যদি দেশের মঙ্গল চেয়ে থাকেন, দেশের মূল যে ইয়েটা আমরা যাই না কেন, আমার জাতি সত্তার দিকে যাই না কেন, আমি আমার পূর্ণ ইয়েতে ফিরে যাই না, তখন দেখবেন যে বর্তমান সরকার কি, বর্তমান সরকার আইয়ুব খানের মতো সরকারও টিকতে পারে নাই। এই সরকার যদি অত্যাচারী হয়, এই সরকার যদি স্বৈরাচার হয়, টিকবে কী করে? বাংলাদেশের মানুষ আপনি দেখেন নাই, বাংলাদেশের মানুষ সেই প্রমাণ রেখে দিয়েছে 71 সন থেকে সরকার প্রত্যেকটা সময় রেখে দিয়েছে, বাংলাদেশের মানুষ প্রমাণ রেখেছে যে যে স্বৈরাচার মনি ভাই হটাই দেওয়া। মনি ভাই আপনার সাথে বোধহয় আমার দ্বিমত আছে একটা ব্যাপারে, বলেন। প্রথম কথা হচ্ছে আমি খুব সংক্ষেপেই বলি, প্রথম কথা হচ্ছে যে আপনার বাংলা ভাই এবং শেখ আব্দুর রহমান বিএনপির আমলে তাদের উত্থান হয়নি, তাদেরকে লালন পালন করা হয়েছিল আপনার সাজ সরঞ্জাম সব কিছু দিয়ে আওয়ামী লীগের 96 সাল থেকেই। আপনার শেখ আব্দুর রহমান হচ্ছে মির্জা আজম আপনাদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ভদ্রলোক এখন ওনার দুলাভাই, তো উনি আওয়ামী লীগ থেকে সব কিছু সব সুবিধা নিয়ে ওনার বাহিনী গঠন করেছিলেন আওয়ামী লীগের। আর বিএনপি কিন্তু ওদেরকে মারেনি, বিএনপি ওদেরকে অ্যারেস্ট করেছিল, তাদের কিন্তু ফাঁসির আয় হয়েছিল, ফাঁসি কার্যকর হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে। সুতরাং ওখানে যদি কোনো ধরনের আপনার সন্দেহ থাকতো, কেয়ারটেকার গভর্নমেন্ট ডেফিনেটলি ওটা ফাইন্ড আউট করতো, কেয়ারটেকার গভর্নমেন্ট কারো ছিল না, ইনফ্যাক্ট দে হ্যাড গুড রিলেশন উইথ আওয়ামী লীগ। সুতরাং আমার কাছে মনে হয় আপনি আজকে এটা নতুন করে জানতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জঙ্গিবাদের যে কোশ্চেনটা ওই ঢলার ভাই বলেছে, আমার কাছে মনে হয় দুটা জিনিসই আছে, আমি বলছি যে কম্বিনেশন আছে এখানে, জঙ্গিবাদও আছে আর আওয়ামী লীগের ড্রামাও আছে। কারণ আপনি দেখবেন প্রত্যেকটা জঙ্গিবাদ এক একটা উপলক্ষে হয়, এক একটা ঘটনার সাথে সম্পৃক্ত। ডলার ভাই যে খুব ভালোভাবেই বলেছেন যে ইলেকশনের সময় হয় জনগণের দৃষ্টিভঙ্গি একদিকে তাকানোর জন্য, আর একটা জঙ্গি এত ছোট একটা বাচ্চা ছেলে আশকোনায় তাকে জীবিত রাখতে পারেনি, তাহলে আমাদের জঙ্গি আমাদের পুলিশ প্রশাসন কী কী করে? তারা এত ট্রেন্ড এত দীর্ঘদিনের তাদের আপনার প্রফেশনাল ইন্টাগ্রিটি কোথায়? তারা একটা জঙ্গি জীবিত ধরতে পারবে না, এটা কোনো কথা নাকি? এটা কি মগের মুলুক নাকি? তারা জঙ্গি নাও তো হতে পারে, তাদের হিউম্যান রাইটস থাকতে পারে। আপনি বলেছেন যে ইস্টহ্যামে একটা জঙ্গির কথা বলেছেন, ইস্টহ্যামে জঙ্গি কাউকে গুলি করেছে এমনিতে, ব্রিটিশ আমেরিকা যা হিউম্যান রাইটস বায়োলেট করলে আমাকে হিউম্যান রাইটস বায়োলেট করতে হবে? এটা তো হতে পারে না, এটা তো কোনো লেজিটিমেট কথা হতে পারে না। ব্রিটিশ আমেরিকাকে আমরা সব কাজে ফলো করবো না, তাদের হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো তো আমরা ফলো করবো না, তারা আইন প্রয়োগ করে যখন তার সেলফ ডিফেন্সে যাবে। হ্যাঁ, এখন সেলফ ডিফেন্স তখনই যাবে, সেলফ ডিফেন্সে গিয়েছিল আমরা বুঝেছিলাম যখন সালাউদ্দিন নিজের জীবন দিয়ে সেলফ ডিফেন্সটা বুঝাই দিয়েছিল যে এখানে প্রতিপক্ষ থেকে গুলি আসতে পারে। আপনার হোটেল অটিজমে যখন আপনার জঙ্গি দমন করতে গিয়েছিল ওসি সালাউদ্দিন গুলি খেয়ে মারা গিয়েছিল, ওখানে আমরা বুঝছি যে দেয়া ওয়াজ ফাইট ব্যাক। আপনি দেখেন এখানে যে ভদ্রমহিলাকে হত্যা করা হয়েছিল তার সাথে গ্রেনেড ছিল, সে গ্রেনেড চলেনি, তার গ্রেনেডে যদি সে আত্মহত্যা করতো তাহলে তার শরীর বিচ্ছিন্ন হয়ে যেত, এক একটা অংশ এক একদিকে চলে যেত, ছিন্ন ভিন্ন হয়ে যেত, কিন্তু তার ময়নাতদন্তের পরে পাওয়া গেছে যে হলো তার গায়ে অসংখ্য গুলি বুলেটের চিহ্ন। এইগুলি তো হচ্ছে কি পুরো সাজানো নাটক। আমি ক্লিয়ার করব আপনার সঙ্গে, হ্যাঁ বলতে পারেন, সেটা হচ্ছে যে আমাকে বিষয়টা এনাম ভাই শেষ করতে দেননি, আমি সংক্ষেপে বলুন না, সংক্ষেপে তো বলা যাবে না, যথেষ্ট সময় দিয়েছে, আমি অবিচার করিনি আপনার প্রতি,
আমাকে তো দুইজনের পরে সময় দিবেন না। আচ্ছা আপনি বলেন। আচ্ছা মূল বিষয় হচ্ছে যে আসলে এই রাষ্ট্রের সাথে এদের কিন্তু একটা দ্বিমত আছে। রাষ্ট্রের যে এখন যে করতেছে যে কাজগুলো করতেছে এখানে তাদের কোনো আত্মীয় তাদের কোনো পরিবারের কোয়েকশন ছিল যে এখানেই এটাই জঙ্গিবাদ, রাষ্ট্রের সাথে দ্বিমত থাকতে পারে, এটাকে জঙ্গিবাদ দিয়ে এটাকে ভিন্নভাবে আপনি গণতান্ত্রিক উপায়ে আপনার আমি যদি এই এই হিস্ট্রিটা শেষ করি মনে ভাই তার উত্তর পাবো। আমার আমার যেটি ধারণা, আপনি একজন তরুণ, আমিও তরুণ, আমিও এই প্রজন্মের, আমি যেটা বিশ্বাস করি আমি সেটা এই মুহূর্তে আপনার সাথে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি যে একটা তরুণ বা একজন একজন যুবক বর্তমান প্রজন্ম যারা তার দ্বিমত থাকতে পারে রাষ্ট্রের সব অসংখ্য বিষয়ের সাথে, আমারও দ্বিমত থাকতে পারে, এটাকে আমি গঠনমূলক বুদ্ধি মেধাভিত্তিক পরিকল্পিতভাবে এটা করতে পারি, কিন্তু এটাকে আমরা গোলাবারুদ দিয়ে কোথাও হামলা করে অন্য জাতি ধর্মের লোকের প্রতি বা বিদেশিদের উপর হামলা করে আমরাকে এইভাবে আমাদের রাগকে বা আমার বিরাগকে আমি মিটিয়ে আমি রাষ্ট্রকে অস্তিত্বশীল করে এটাকে আমি করতে পারি না ভাই, এটাই জঙ্গি। মনি ভাই যেটা বলতে চেয়েছেন এটাই জঙ্গিবাদ। তরুণ প্রজন্ম এটা করবে কেন? সে গঠনমূলকভাবে করতে পারে, সংগঠিতভাবে করতে পারে, কিন্তু জঙ্গিবাদ দিয়ে অস্ত্র দিয়ে এটাকে মোকাবিলার মানে কোয়েশ্চন আসে না। প্রথম আমি বলি এটা হচ্ছে জঙ্গিবাদ নামে একটা নাটক, জঙ্গিবাদ নামে একটা নাটক। আজকে যেহেতু বাংলাদেশে আমার কথা বলার কোনো ক্ষমতা নেই, আছে নেই, আজকে আমি কথা বললে আমার পরিবারের উপর হামলা, নির্যাতন, ধরে নিয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, তো তদ্রূপ সরকার সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে কথা বলারও কিন্তু তাদের অধিকার আছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। এটা কিন্তু সরকারের উচিত, তারা যে এটা পারতেছে না, সরকারের উচিত এটাকে কি করা, তাদেরকে সুযোগ দেওয়া, কিন্তু এই সুযোগটা কিন্তু তারা দিচ্ছে না। না দেওয়ার কারণে তারা কি করছে, তারা ভিন্ন উপায়ে তাদের এই প্রতিবাদটা শুরু করছে, ঠিক আছে। এখন হচ্ছে যে তারা যে এই যে কাজটা করছে এটা তো বেআইনি, এটা বেআইনি, আমি সাপোর্ট করি তারা যেটা করছে এটা বেআইনি। এর জন্য কি আছে, আইন আছে, এর জন্য জেল আছে, এর জন্য জরিমানা আছে, এর জন্য মৃত্যুদণ্ড আছে, আছে কি না? আছে না। বাস্তবে আমরা এখন কি দেখতেছি, বাস্তবে দেখতেছি চিটাগাংয়ে দেখেছি পাঁচজনকে ধরে ছয় মাস আগে নিয়ে রেখে দেওয়া, এরপরে যখন স্পটে ওই নাটক হবে সেখানে নিয়ে তাদেরকে রাত্রে রাখা, পরের দিন তারা যে স্বীকার করলো যে ছয় মাস আগে আমাকে একে ধরে নিয়ে এসেছে এবং আমাদের এখন এই পরিস্থিতি, এটা হচ্ছে বাস্তব রূপ। আমরা গত দু একদিন ধরে ইভেন কয়েকদিন বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকেও এই আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যে তোমরা এই জুডিশিয়াল কিলিংকে বন্ধ করো, এটা ঠিক না। এটা দায়িত্ব কাদের, গভর্নমেন্টকে, গভর্নমেন্টকে, সরকারকে। আমরা যে ভ্যাট দেই, আমরা যে ট্যাক্স দেই, আমার টাকাই পুলিশ র্যাব তারা চলে, পুলিশ র্যাবের দায়িত্ব কি, তাদেরকে স্পটে ধরা। আজকে যে ভদ্র মহিলাটা মারা গেল, যদি গুলি ছোড়া হয় অবশ্যই আত্মরক্ষার প্রয়োজনে বা রাষ্ট্রের, এটা রাষ্ট্রের প্রয়োজনে এবং পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে গুলি ছুটতে হচ্ছে তাদের। হ্যাঁ, এর জন্য তো প্রশিক্ষণ নিয়েছে তারা। আপনি কয়জন পুলিশ মারা গেছে দেখছেন যে এগেনস্ট তাদের গুলিতে? আমি ওনার সাথে অ্যাড করছি এখানে, কিন্তু কয়জন পুলিশ মারা গেছে আমাকে বলেন ভাই, আমাকে শেষ করে দেই, একটু শেষ, আমি আপনার সাথে যোগ করছি, আপনি বলতে থাকবেন, অসুবিধা নেই। যেটা হচ্ছে যে প্রতিপক্ষ থেকে পাল্টা আঘাত কিন্তু হচ্ছে না, কোনো প্রতিঘাত হচ্ছে না, ঘাতই হচ্ছে, প্রতিঘাত হচ্ছে না। আপনার জঙ্গিদের তরফ থেকে কোনো গোলাগুলি ছোড়ার রেকর্ড আমরা পাইনি হোটেল অটিজম ছাড়া, কখনোই না, অটিজম ছাড়া। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে যে দুইজন পুলিশ মারা গেছে সেই দুইজন পুলিশের পক্ষ থেকেও একটা একটা কম্প্রোমাইজ ছিল যে তারা গভর্নমেন্টের এগেইনস্টে কিছু কাজবাজ করার কারণে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। আমি ওটা সম্পর্কে এই ধরনের পেপার পত্রিকায় আসছে, কিন্তু ওটা সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু এখানে কোনো পাল্টা হামলা হচ্ছে না, হামলার জবাব ওদের কাছ থেকে কোনো আক্রমণ হচ্ছে না, সুতরাং ঠান্ডা মাথায় তাদেরকে তো গুলি করার কোনো প্রয়োজন পড়ে না। আমি ধরেই নিলাম তারা জঙ্গি, তাদেরকে তো মারতে হবে না, তাদের হিউম্যান রাইটস আছে, দে আর মেম্বার অফ হিউম্যান বিং, দে হ্যাভ বিন মিসডাইরেক্টেড, দে হ্যাভ বিন আপনার হলো তাদেরকে রং ফাঁদে ড্রাইভ করা হয়েছে, কিন্তু আমাদেরও তো দায়িত্ব আমরা তাদেরকে ফিরিয়ে আনা, অথবা তাদের মাধ্যমে যে আমরা শুধু মঞ্চের কুশীলককে ধরলে তো হবে না, নেপথ্যের নায়ককেও আমাদের ধরতে হবে তাদের মাধ্যমেই। এখন আমরা কিন্তু মঞ্চের কুশীলকদেরকে মঞ্চের মধ্যে শেষ করে দিচ্ছি, নেপথ্যের নায়কদের আমরা খোঁজ পাচ্ছি না, এতে সন্দেহের অবকাশ হয়, এতেই কিন্তু আপনার আমার জনমনে প্রশ্ন আসে, আমাদের মনে প্রশ্ন আসে যে এখানে কোনো গোপন রহস্য আছে কিন্তু। মনি ভাই, মঞ্চের মঞ্চের কুশীলকদেরকে মানে হত্যা করা হচ্ছে বা যারা নেপথ্যে ছিল কারা ওদেরকে লালন পালন করছে, এই প্রশ্নটি এখানে এটা তো মারাত্মক। মানে যে কোনো জিনিসে যদি আমরা রহস্যজনক করতে চাই তখন কিছু স্টোরি বানাইতে হয়,
মানে গল্প বানাতে হয়। মানে কথা হচ্ছে গিয়ে যে আমার আমার ইয়েটা আসছে, খুব ভালো লাগছে আশরাফ ভাই বা ইয়ে ডলার ভাই যেভাবে বলছেন যে সত্যিকার অর্থেই তো এটা, যদি দেখা যায় যে একটা মানুষ সে উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গি বানাইয়া তাকে মারা হয়, এর থেকে অরাজকতা তো কোনোটা হইতে পারে না, হইতে পারে, হইতে পারে না। আমি তো এই জিনিসগুলো শুনে আসছি এই সরকার যাওয়ার আসার পর থেকে। এর আগে খালেদা জিয়া সরকার, বেগম খালেদা জিয়া সরকারের সময় র্যাবের জন্ম হয়েছিল, পিচ্ছি এটার নাম কী ছিল, পিচ্ছি হান্নান না পিচ্ছি, আর একটা পিচ্ছি হান্নান না আর একটা আরেক ছিল, ওই ও কিন্তু মারা গেছিলো ইয়েতে ওই যে র্যাবের হাতে। ওই সময় অনেকগুলা মার্ডার হয়েছে, বিচার বহির্ভূত মার্ডার হয়েছে র্যাবের হাতে, যেটা বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন। আজকে এত বেশি আলোচনা হচ্ছে এটা খুব অসুবিধা নাই, আলোচনাগুলো তো বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বেশি আসছে ভাই আসছে। আমার একটা অনুরোধ, ওনারা কেন রাখেন না, আমি বলি অনেক সময় বলি এটা আর কি, যে সরকারের যদি এই ধরনের কোনো একটা মনোবৃত্তি থাকে যে এখানে খেলা জমাইয়া একটা কিছুকে ইয়ে করে নাটক বানানো, তাহলে তো আপনারা একটা হত্যাকাণ্ডের, আজ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা তো কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে পারতেন আপনাদের দলগুলা থেকে, একটাও করেন নাই। হেফাজতের 3000 মানুষ মারা গেছে, একটাও ইনভেস্টিগেশন টিম আপনারা করেন নাই। সেগুলো না করে শুধু সরকারের উপরে যখন আপনারা হাত তুলবেন, তখন অটোমেটিকলি সাধারণ মানুষরা কি মনে করে জানেন, আপনারাও নাটক করছেন, যেরকম সরকার নাটক করছে আপনারা করছেন। আপনারা যদি আন্তরিকতা থাকতো তাহলে এই ইলিয়াস না না শুনেন আমি বলি, এই ইলিয়াস আলীর গুম একটা সিলেটের একটা মারাত্মক ধরনের একটা ইয়ে, মানে মারাত্মক মানে খুবই জনপ্রিয় একটা কণ্ঠস্বর ইয়ে, মানে ইলিয়াস আলী, উনি হঠাৎ করে গুম হয়ে গেছেন। আজ পর্যন্ত ইলিয়াস আলীর পক্ষ থেকে কোনো প্রাইভেট ইনভেস্টিগেশনের ব্যবস্থা হয়নি, শুধু বলা হচ্ছে আমরা ফখরুল ইসলাম সাহেব এই সরকার নিয়েছে, এই সরকারই করেছে, এই সরকারই করেছে। তো এই জিনিসগুলো আমরা কি সাধারণ মানুষ যারা তাদের কাছে কিন্তু সবই নাটক করছেন বলে ধন্যবাদ দেই যে উনার একটা হয়তো কেউ লিখছে যে কোন কেচের কথা লিখছে হয়তো সামথিং কোন মামলায়, ও মনি ভাই বললো যে শেষ পর্যন্ত যে আইন যে একেবারে যায় নাই দেশের থেকে, সেই কথাটা কিন্তু মনি ভাই স্বীকার করে ফেলছেন যে আপনি কেস করতে পারেন আইন একেবারে যায় না দেশের একটু আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই যতদিন পর্যন্ত আমাদের দেশে এই গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই যে যে টেররিস্টের যে নাটক এই নাটক কিন্তু শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না। দেখেন কিশোর জঙ্গি কেন হবে না, নির্বাচিত সরকার নাই, নির্বাচিত সরকার নাই, নির্বাচিত সরকার থাকলে জঙ্গিবাদ থাকবে না, থাকবে না অনির্বাচিত, আপনারা বলছেন যতদিন পর্যন্ত শুনেন এই সরকার দুই পক্ষের মধ্যে, আপনার দুই পক্ষের মধ্যে যতদিন পর্যন্ত সংঘাত থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে এর শেষ হবে না, বাড়তেই থাকবে এবং এর ভয়াবহ। দুই পক্ষ বলতে বলছি রাষ্ট্র এবং অপোজিট যারা আছে, যারা চাচ্ছে যে ওরা তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ, যারা জঙ্গিবাদ, যারা এখন চাচ্ছে যে দেশে একটা প্লেন ফিল্ড হোক, একটা নির্বাচন হোক, সবার অংশগ্রহণে নির্বাচন হোক। ডলার ভাই আপনি নিজে ঠিক আছে, যতদিন পর্যন্ত আইনের ব্যবস্থা না আসবে ততদিন আমাদের জীবনের নিশ্চয়তা নাই। শুধু আমি শুধু এরা না, এটা তো একটা নাটক, যে ছেলেটাকে এখন কিশোর জঙ্গি বানানো হয়েছে যার নাম দিয়ে সে কিন্তু এখনো কিশোর কারাগারে রয়েছে, তাহলে এই কোন কিশোর, এই কোন কিশোর এখন যে হত্যা হলো, আমাদের ইতিহাস জানতে হবে ভাই, শুধু উপর দিয়ে কথা বললে হবে না। এই যে যে কিশোর হত্যা হয়েছে সেদিন, এই কিশোরের যে দুই ভাই বা বলা হচ্ছে বা এই যে সে কিন্তু কিশোর কারাগারে স্টিল এখনো রয়েছে, তাহলে এই কোন কিশোর মারা গেল, এই প্রশ্নের জবাব কে দেবে? এখন হচ্ছে যে আমার কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত এটা না হবে সরকারের পক্ষ থেকে বা এই যে বেআইনি কাজ কারবার বা ধরা না হবে, আমার কথা হচ্ছে যে টেররিস্টকে ধরতে হবে, ধরে তার আপনি কি এই পর্যন্ত কোনো টেররিস্টের স্পিচ পেয়েছেন?
আমার মনে হয় আপনি পাননি। কি পেয়েছেন? পুলিশের কথা পেয়েছেন। আমি পুলিশকে বিশ্বাস করি না, এর যে বাংলাদেশের গণতন্ত্র হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি এই গভর্নমেন্ট এবং এই পুলিশকে বিলিভ করি না। পুলিশকে বিশ্বাস না করার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। আমি কারণ পুলিশ যেখানে স্পিচ দিয়ে বলছে, আমাদের আরো দীর্ঘ আলোচনা, পুলিশ যেখানে সময় আছে ভাই, আমার কিন্তু ভাই শেষ করতে দিচ্ছেন না কোনো কথা, শেষ করেন, হ্যাঁ আমার কিন্তু শেষ করতে দিচ্ছেন না। তো এই হচ্ছে আমাদের পরিণতি। এখন আমাদের ভাবতে হবে, এগুলো বলে আর মানুষকে এটা করার কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ। অনেক সমস্যা আসে, আমাদের অনেক অনেক প্রশ্ন আছে, আমাদের অনেক চাওয়ার আছে, তারপরেও আমরা বাংলাদেশকে একটি সুস্থ স্বাভাবিক এবং গণতান্ত্রিক দেশ দেখতে চাই, সমৃদ্ধশালী দেশ দেখতে চাই। আপনি কিভাবে, কেমন বাংলাদেশ চান? এখন শুনেন, আগামী এক মিনিটের মধ্যে আমি একবার রেসপন্স প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। হলো র‍্যাব গঠন করা হয়েছিল বিএনপির আমলে দেশে চিহ্নিত জঘন্য অপরাধীদেরকে দমন করার জন্য। রাজনৈতিক হাতিয়ার হিসেবে র‍্যাব বিএনপির আমলে কখনোই ব্যবহৃত হয়নি। আপনার হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জানুয়ারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 135 জন লোক জানুয়ারি থেকে 2015 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 135 জনকে শুধু র‍্যাব এবং পুলিশ ক্রস ফায়ার করেছিল, যাদের মধ্যে সবাই রাজনৈতিক নেতা এবং কর্মী, বিএনপি জামাতের নেতা কর্মী। এর মধ্যে 90 জনকে আপনার পুলিশ এবং 33 জনকে র‍্যাব মেরেছিল। অধিকার 2014 রিপোর্টে অধিকারে বলা হয়েছে শুধু 2014 সালে শুধু র‍্যাব অ্যালোন 172 জনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল। সুতরাং বিএনপির উদ্দেশ্য যেটা ছিল সেটাকে আওয়ামী লীগ ডাইভার্ট করে র‍্যাবকে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সবসময়। এ কারণেই আমরা সবসময় বলি যে র‍্যাব বাহিনীকে বিলুপ্ত করা হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে হচ্ছে আসলেই আমরা কি একজনের আরেকজনকে বিরোধিতা করব? আমাদের হাজার সমস্যা আছে, আমাদের বেকার সমস্যা আছে, আমাদের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক, আমাদের যুবকেরা ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে আপনার বেকারত্বের কারণে। আমাদেরকে অনেক কাজ করতে হবে, আমাদের দেশকে এখন প্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত জাতি উপহার দিতে হবে, এবং এই দুর্নীতিমুক্ত জাতি উপহার দেওয়ার জন্য একটা জনগণের সরকার প্রয়োজন হবে। হ্যাঁ অবশ্যই জনগণের সরকারই কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই একটা সুস্থ সুষম বণ্টন, সম্পদের সুষম বণ্টন, আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, এসব কিছু মিলে একটা যখন একটা পরিস্থিতি থাকবে, রাজনৈতিক একটা সুস্থ পরিস্থিতি থাকবে, তখন বিনিয়োগ বান্ধব পরিবেশ হবে, আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে, তখনই আস্তে আস্তে দেশ কিন্তু অগ্রগতির দিকে যাবে। হ্যাঁ আমাদেরকে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে মনে হয় আমাদেরকে যোগ উপযোগী শিল্পায়নের কথা ভাবতে হবে। আপনি জানেন কি জানি না শুধু ব্রাজিল শুধু কলাপাতা এই দেশে ইউরোপে কলাপাতা এক্সপোর্ট করে মিলিয়ন ডলার আর্ন করে ফার এনিম। আমাদের মনে হয় আমাদেরকে কুটির শিল্প, ছোট শিল্পায়নের দিকে আমাদের সরকারকে নজর দিতে হবে, রপ্তানিমুখী শিল্পের দিকে নজর দিতে হবে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনকে আস্তে আস্তে শিল্পের রপ্তানিমুখী শিল্পের দিকে তাদেরকে এঙ্গেজ করতে হবে। ধন্যবাদ। আমি কেমন বাংলাদেশ চাই? আমি বাংলাদেশ চাই, আমি বারবার বলবো যে কতগুলো বাতাসের মধ্যে বেশি উড়াই আমরা আর কি, যারা রাজনীতি করি, সেই রাজনীতিবিদদেরকে আরও একটু বাস্তবমুখী হওয়া, এবং বাস্তবমুখী না হইলে জনসাধারণ যা করার তা করে। সুতরাং আপনাদেরকে বাস্তবমুখী হইতে হবে, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে বাস্তবমুখী হইতে হবে, সত্য বলতে হবে। মিথ্যা বলে বলে কখনো কোনো দেশ বা কোনো জাতি কোনো একটা লক্ষ্যে পৌঁছতে পারে না। সুতরাং বাস্তবতার নিরিখে আমাদের চলতে হবে, সহনশীল হতে হবে। সহনশীল তো তখনই আসে যখন বাস্তবতার নিরিখে যায়। সহনশীলতা যাবে কেমনে? আমি যদি সহনশীল হই, তারপর প্রজন্ম যারা আছে তাদেরকে কাজ কর্মমুখী করতে হবে। এই তরুণ প্রজন্ম আজকের বিপদগামী হচ্ছে এই বুড়ুদের জন্য, আমি বলবো যে বুড়ুদের জন্য হচ্ছে, কারণ তারা যে সংস্কৃতি দিচ্ছে এই সংস্কৃতির প্রতি বিতশ্রদ্ধ তরুণ সমাজ, যার কারণে রাজনীতির নাম শুনতে পারে না মানুষে বাইয়াতে। তা আমার কথা হচ্ছে কি যে তরুণ সম্প্রদায়কেও একটা দায়িত্ব নিতে হবে, সেটা হলো যে আপনারাও দেশকে প্রথম ভালোবাসেন,
আমরা দেশকে প্রথম ভালোবাসি, দল এবং ব্যক্তির চেয়ে দেশটা অনেক বড়, অনেক বড়। সুতরাং যখনই আপনি ওইখানে যাবেন তখনই আসবে ইমানি রেসপন্সিবিলিটি বলেন আর ইথিক্যাল রেসপন্সিবিলিটি বলেন, এগুলা তখন আসে। কিন্তু দলকে দল দলদাস হয়ে এবং নেতার দাস হয়ে কখনো আমরা কোনো সুষ্ঠু রাজনীতি প্রত্যাশা করতে পারি না। এবং এইটাই আমার আজকে সবার প্রতি একটা ইয়ে থাকবে যে আমরা যেন দলদাসদেরকে বা নেতার দাসদেরকে চিহ্নিত করি এবং বাংলাদেশের মাটি থেকে এদেরকে নির্মূল করি। ধন্যবাদ। ধন্যবাদ মনি ভাই, ধন্যবাদ ব্যারিস্টার আশরাফ ভাই এবং ডলার বিশ্বাস ভাই আপনাদের মূল্যবান মতামতের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এলবি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান। প্রতি সপ্তাহেই আমরা কথা বলি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি, বিশ্ব রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। আপনারা যারা আমাদের সাথে যোগদান করেছিলেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, আপনাদের মন্তব্য রেখেছেন, আপনাদের সবাইকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী বুধবার একই সময়ে এলবি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমাদের কোনো আলোচনায় আপনাদের দ্বিমত থাকতে পারে এবং দুঃখ পেয়ে থাকলে সেজন্য আমরা সবিনয় ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগামী অনুষ্ঠানের দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।